कृपा सिंधु सुसंपूर्ण सर्वसत्वोपकारक निस्पृहो सर्वतः सिद्ध्यो सर्वविद्या विशारद सर्व संशय संक्षेत्ता अनलस गुरुराहित कृपा सिंधु सुसंपूर्ण सर्वसत्वोपकारक निस्पृहो सर्वतः सिद्ध्यो सर्वविद्या विशारद सर्व संशय संक्षेत्ता अनलस गुरुराहित सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जानिएछेन आमार गुरुपाद पद्म এই জড়জগতের কোনো বিষয়বস্তুর পরামর্শদাতা ছিলেন না, কোনো বিশেষজ্ঞ ছিলেন না। আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ শ্রীশিল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ, তিনি এই জগতের কোনো বিষয়বস্তুর কোনো পরামর্শদাতা তিনি ছিলেন না। কিন্তু এটা নিশ্চিতরূপে জেনে রাখবেন, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত সমস্যা আছে, সমস্ত সমস্যার একমাত্র অভ্রান্ত মীমাংসক ছিলেন আমার গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্ম এই অনন্ত ব্রহ্মাণ্ডের যে কোনো সমস্যা, সেই সমস্যার একমাত্র অভ্রান্ত মীমাংসক আমার গুরুপাদ পদ্ম ছিলেন। গীতাতে একটা কথা বলা আছে, সংশয় আত্মা বিনাশী। ভগবত রাজ্যে গুরু বৈষ্ণবের চরণে ধাম নাম পরিকর বৈশিষ্ট্য কোনো কিছুর চরণে যদি আমার সামান্যতম সংশয় সন্দেহ থেকে যায়, তাহলে সেটাকে সমাধান করার জন্য আবার আসতে হবে জগতে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো না। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, বদ্ধ জীব গুরু বৈষ্ণব চরণে ততক্ষণ পর্যন্ত নিজের আনুগত্য প্রদর্শন করে, এক্সিবিট করে, যতক্ষণ পর্যন্ত না নিজের স্বার্থ বিঘ্নিত হয়। শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, বদ্ধ জীব গুরু বৈষ্ণব চরণে ততক্ষণ পর্যন্ত আনুগত্য প্রদর্শন করে, আমার শরণাগতি আছে, আমার আনুগত্য আছে গুরু বৈষ্ণব চরণে ইত্যাদি প্রমাণ করার চেষ্টা করে, ততক্ষণ যতক্ষণ পর্যন্ত নিজের কোনো স্বার্থে ব্যাঘাত না হয়। যখনই নিজ স্বার্থের কোনো ব্যাঘাত উপস্থিত হয়, তখনই গুরু বৈষ্ণবের চরণে এতদিন যে ভক্তি প্রদর্শন করা হয়েছিল, সেই সমস্ত কিছু কর্পূরের মতো উবে যায়, থাকে না। প্রথমে গুরু বৈষ্ণবের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়, কারণ তারা আমার স্বেচ্ছাচারিতাকে অনুমোদন করেন না। প্রভুপাদের একটাই কথা, যদি তোমাদের ভালো মন্দের দায়িত্ব সব আমার হাতে ছেড়ে দাও, তাহলে আমি দেখতে পারি, আর তোমাদের ভালো মন্দের দায়িত্ব যদি তোমাদের হাতে রেখে দাও, তাহলে তুমি চলে যাও, আমার দরকার নেই। যখনই বদ্ধজীব নিজের ভালো মন্দের সমস্ত কিছু দায়িত্ব নিজের হাতে রেখে দেয়, তখন গুরু বৈষ্ণবের কিছু করার থাকে না। স্বেচ্ছাচারিতার সংযম, স্বেচ্ছাচারিতার কন্ট্রোলিং গুরু বৈষ্ণবের হাতে ছেড়ে দিতে হয়। প্রথমেই গুরু বৈষ্ণবের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়, কারণ তিনি আমার স্বেচ্ছাচারিতা অনুমোদন করেন নাই। সেই মনোমালিন্য ক্রমে ক্রমে প্রতিযোগিতায় দেখা দেয়, উনি এটা করতে পারেন আমি দেখিয়ে দেবো, আমি পারি না। প্রথমে অসহযোগিতা, তারপরে প্রতিযোগিতা শুরু হয়ে যায় গুরু বৈষ্ণবের সঙ্গে। শেষে প্রতিযোগিতার পরে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন সেটাকে বলে বিরোধিতায় চলে যায়। প্রথমে অসহযোগিতা, তারপরে প্রতিযোগিতা, একদম শেষে বিরোধিতা, একেবারে খোলাখুলি শত্রুতা শুরু হয়ে যায়।
শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন, যে সব পরমহংস গুরু বৈষ্ণবগণ আমার হৃদয়ের যত অনর্থ আছে, যত কিছু বাধাবিঘ্ন আছে, যা কিছু স্বেচ্ছাচারিতা আছে, সেই সমস্ত কিছুকে তারা তাদের অপ্রাকৃত সঙ্গের দ্বারা, হরিকথার দ্বারা আমার জীবন থেকে সেগুলোকে দূরীভূত করে দিতে চান। করুণাময় গুরু বৈষ্ণবগণ অপ্রাকৃত জগতের বাণীর দ্বারা, অপ্রাকৃত আচরণের দ্বারা আমার জীবনে যা কিছু অনর্থ রাশি আছে সেগুলোকে তাড়িয়ে দিতে চান, সেগুলোকে পরিষ্কার করে আমাকে নির্মল হৃদয় সম্পন্ন করে আমাকে উঠিয়ে নিতে চান অপ্রাকৃত জগতে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়, যারা আমার এতখানি মঙ্গলের দায়িত্ব নিতে চাইছেন আমি তাদেরকে শত্রু মনে করি, বড় দুর্ভাগ্যের বিষয়। এর চেয়ে বড় দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে না, বড় আশ্চর্য। অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের চরণে শরণাগতি এক্সিবিট করা এবং বাস্তবিক শরণাগত হওয়া দুটো এক কথা নয়। শ্রীল সরস্বতী ঠাকুর ওই জন্য প্রায়ই জানাতেন যে বাস্তবিক দীক্ষা এবং তথাকথিত দীক্ষা দুটো এক কথা নয়। বাস্তবিক দীক্ষা এবং তথাকথিত দীক্ষা দুটো কখনই এক কথা হতে পারে না। বাস্তব দীক্ষার ফলে, বাস্তব দীক্ষার ফলে দিব্যজ্ঞান লাভ হতে পারে। দীক্ষাকথার ব্যাখ্যাই এটা, দীক্ষাকথার ডেফিনেশনই এটা, দিব্যজ্ঞান যতোদিয়াত কুরিয়াত পাপস্য সংশয়ম। দীক্ষাকথার এইটি হচ্ছে মূল তাৎপর্য। আমার অনন্তকালে যা কিছু সংস্কার, নোংরা সংস্কার, সেগুলোকে পরিবর্তন করে আমার অনর্থগুলোকে দূরীভূত করে আমার হৃদয়েতে অপ্রাকৃত জ্ঞানরাশি জ্বালিয়ে দেবেন। এই অপ্রাকৃত জ্ঞান প্রদীপ যতক্ষণ পর্যন্ত জাগরুক না হয় ততক্ষণ পর্যন্ত দীক্ষাকার্য হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। দীক্ষাকার্য ওরকম ধরনের একটা প্রসিডিওর নয়, দীক্ষাকার্য ও ধরনের একটা পদ্ধতি নয় যে পদ্ধতিতে কানে কিছু ফুঁ দেওয়া হলো আর শিষ্য গুরুদেবকে ছেড়ে চলে গেল, আমার তো দীক্ষা হয়ে গেছে আর চিন্তা কী, এবার যা কিছু করব, দীক্ষা হয়ে গেছে পৈতে ঝুলিয়ে দিয়েছেন গুরুদেব। দীক্ষা কথাটা ওরকম ধরনের বিষয় নয়। অপ্রাকৃত জগতে যারা আমাদের কাছে ভজন আদর্শ প্রদর্শন করেছেন তাদের মধ্যে আজকে যে মহাপুরুষের আবির্ভাব, অর্থাৎ আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব, সেই সুবাদে তার জীবন আদর্শকে আমরা যদি মিলিয়ে দেখতে পারি শাস্ত্রের প্রমাণের সঙ্গে, তাহলে কিছুটা কাণ্ডজ্ঞান হতে পারে। হৃদয়েতে যে অজ্ঞান অন্ধকার আছে সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করার দায়িত্ব গুরু বৈষ্ণবের। কিন্তু আমার একটা দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে কমপ্লিট সাবমিশন, বাস্তবিক শরণাগতি। যদি বাস্তবিক শরণাগতি না হয়, দীক্ষার মন্ত্র তো নিয়েছে শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, সেক্ষেত্রে তার কিছু স্বীকৃতি লাভ হতে পারে, আর কিছু লাভ হবে না। যে দীক্ষার মাধ্যমে আমার বাস্তবিক দীক্ষা হয় না, দিব্যজ্ঞান জাগরুক হয় না, সে দীক্ষার পদ্ধতির মাধ্যমে আমি ভগবত সেবায় অধিকার লাভ করতে পারি না। যে দীক্ষার মাধ্যমে আমার দিব্যজ্ঞান জাগরুক হলো না, সেই দীক্ষার মাধ্যমে আমি ভগবত অর্চনে ভগবত সেবায় অধিকার লাভ করতে পারবো না। তাহলে কিছুই কি হবে না, সব কি বৃথা হবে, কিছু স্বীকৃতি সঞ্চয় হবে, সেই স্বীকৃতি আবার আপনাকে ব্যাকিং করতে পারে পরবর্তী সময়ে, ইত্যাদি কথা। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় যে প্রেম ভক্তি চন্দিকা প্রার্থনা, প্রেম ভক্তি চন্দিকা লিখেছেন, তার প্রত্যেকটা কীর্তনের মধ্যে গৌরীয়গণের ভজনের গুপ্ত রহস্যগুলো লুকিয়ে রয়েছে। এগুলো সাধারণ ব্যক্তি অনুভব করতে পারেন না।
দীক্ষা কথার অর্থ হল দিব্যজ্ঞান জাগরুক হওয়া। শুধু তাই নয়, নরোত্তম ঠাকুর আমাদের গৌড়ীয়গণের গুরুদেব, তার হৃদয়ের ইচ্ছা হল এই যে দিব্যজ্ঞান জাগরুক হবে, হচ্ছে কার কতটা হয়েছে তাটা নির্ভর করছে। প্রভুপাদ জানিয়েছেন অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ সাবমিশন, কে কতটা পরিমাণে গুরুচরণে শরণাগত হয়েছেন ঠিক সেই পরিমাণেতে তার জীবনে দিব্যজ্ঞানের ততটাই উন্মেষ হতে পারে, বেশি হবে না। দীক্ষা কথার বাস্তবিক ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান তাহলে আপনাদের হতাশ হতে হবে, অবাক হয়ে যাবেন কী করে এটা হয়। যখন থেকে সদ্গুরুপাদ পদ্ম, আমার কথা সবই স্ট্যান্ডার্ড কথা, আমি কোনো অসৎগুরু বা কোনো অসৎ শিষ্য সম্বন্ধে কোনো কথা বলতে বসি নাই, আমার কোনো সমালোচনা করার উদ্দেশ্য নয়, আমার খরো অ্যাবসলিউট ট্রুথ, অপ্রাকৃত সত্যটাকে খালি তুলে ধরা। যার এখানে ক্ষমতা আছে সে এটা নিয়ে এসে কার্যকরী ভূমিকায় উন্নীত হবেন, বাকি আমার কিছু করার থাকবে না। সেখানে বলছেন যখন থেকে মন্ত্র গ্রহণ করা হলো সদ্গুরুর কাছে, সদ্গুরুর কাছে বাস্তব শরণাগত শিষ্য, সদ্গুরুর কাছে বাস্তব শরণাগত শিষ্য যে সময়তে গুরুপাদ পদ্মের চরণে প্রার্থনা করে নিজের মঙ্গলের আকাঙ্ক্ষা করলেন, আমার পরম মঙ্গল আপনি করুন, যেটা সনাতন গোস্বামীর সনাতন শিক্ষাতে প্রথমেই বলা আছে, সবাই জানেন, অনেকেই পাঠ করেন তারা মুখস্থ বলে যান, কে আমি কেনে মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কৈছে মর হিত, এটি হল পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন যতক্ষণ না উদয় হয় বেদান্ত সূত্রে বলা আছে ততক্ষণ পর্যন্ত তার মঙ্গলের কোনো রাস্তাই নাই। বদ্ধজীবকে জোর করে জাপটে জুপটে ধরে দীক্ষা দিয়ে দিলে তার কোনো মঙ্গল হয় না। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বারবার প্রার্থনা করেছেন সবার কাছে, হে মহোদয়গণ, আপনারা গুরুপাদ পদ্ম পাওয়ার জন্য ব্যস্ত হবেন না, আপনারা ছটফট করবেন না, আপনারা অপেক্ষা করুন, আপনার নিজের পুরুষাকার নিজের প্রচেষ্টার দ্বারা গুরু আপনি পেয়ে নেবেন এটা হয় না, এটা কোনো দিন হয়নি। আপনার যদি সেরকম অবস্থা হয়ে থাকে, ভগবান সর্বদর্শী বলরাম সর্বতোভাবে আপনাকে লক্ষ্য করছেন, যে মুহূর্তে আপনার গুরুচরণ প্রাপ্তির অবস্থা হবে, বলরাম সর্ব আকরতত্ত্ব গুরুদেব, আকরতত্ত্বের গুরু, মূল আকরতত্ত্ব তিনি, তার দায়িত্ব রয়েছে সবার কাছে উপযুক্ত গুরুকে পাঠিয়ে দেওয়া। যে যেরকম ভূমিকায় উন্নীত হয়েছেন তাকে ঠিক সেরকম গুরুপাদ পদ্মের কাছে পৌঁছে দেবেন, এরকম একটা দায়িত্ব নিত্যানন্দ বাবুর রয়েছে বলরামের। অতব সংসারে কি বলেছেন নিত্যানন্দ বাবু, দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইট উইথ মি, সমগ্র দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, খালি একটা কথা বলো, তুমি কি সত্যিই তোমার চিরমঙ্গল চরম মঙ্গল চাও কি চাও না, আমরা কোনো নাটক দেখতে চাই না। নিত্যানন্দবাবু ওই জন্য বলছেন অত ব, মানে তোমাদের সমস্ত মঙ্গলের দায়িত্ব আমারও, অত ব সংস্বারম তরণ পার করার দায়িত্ব আমি নিলাম, কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের নিষ্কপট নির্বলিক অবস্থা হৃদয়ের হতে হবে, যেটাকে ভাগবতের শ্লোকে অনেক অনেক ব্যাখ্যা করে দেয়। নিত্যানন্দ বলরামের আবির্ভাব তৃতীয় হয়েছিল এক জায়গায়, শ্রীনিবাস আচার্যের পিঠেতে হয়েছিল, সেখানে যে শাম স এষ ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মন আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম মতি তরন্তি চ দেব মায়াম ন মমাহমিতি সশিগাল ভক্ষে। এটা অনেক বিরাট ব্যাখ্যা শুনতে হয়, যেখানে বলতে গিয়ে বলছেন যে বাস্তবিক পক্ষে আমাদের তরফ থেকে দায়িত্ব হল যে আমরা নিষ্কপটভাবে গুরু বৈষ্ণবের চরণে পৌঁছে যাব। যখন থেকে সদ্গুরু শিষ্যকে মন্ত্র উপদেশ করবেন সেই সময় থেকে আরম্ভ করে দিব্যজ্ঞানের প্রজ্বলন এবং অন্তিমে প্রাপ্তি অর্থাৎ কৃষ্ণপ্রেম প্রাপ্তি সম্বন্ধ অবিধীয় প্রয়োজন, অখিল শাস্ত্রকে তিনটে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। অখিল শাস্ত্র, অখিল সৎশাস্ত্র বললে আরও প্রিসাইস হয়,
শাস্ত্র তো অনেক রকম থাকতে পারে, তামসিক থাকতে পারে, সমস্ত অখিল শাস্ত্র তার মধ্যে যে সৎশাস্ত্র যেগুলো রয়েছে, যেগুলো বেদানুগ আরও ভালো করে বলতে গেলে, সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে যারা গুরুচরণে বাস্তবিক শরণাগত হচ্ছেন, সদ্গুরু তাদেরকে যে মন্ত্র উপদেশ করবেন, মন্ত্র উপদেশ থেকে শুরু করে সমস্ত শাস্ত্রের যে তিনটে ভাগ করা আছে, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, এই সম্বন্ধ অবিধেয় প্রয়োজন এই তিনটে, এটাকে এই সম্বন্ধ জ্ঞান একটা ফার্স্ট চ্যাপ্টার, এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, সম্বন্ধ জ্ঞানের চ্যাপ্টার এত ফাস্ট, কোটি কোটি জন্ম ধরে জীব খাবি খাচ্ছে কিন্তু লাভ হচ্ছে না, কেন সম্বন্ধ জ্ঞান তাদের মধ্যে সম্যক রূপে জাগরুক হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ জ্ঞান, যতক্ষণ পর্যন্ত বদ্ধজীবের হৃদয়ে সম্যকভাবে সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন না সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত ভগবত সেবায় অধিকার হতে পারে না, হয় না, ভগবত ভজন হয় না। ভগবত যেটাকে বলে ভগবত ভজন অভিধেয়, আমার কথাটা বোঝা গেল, অভিধেয় মানে অ্যাকচুয়াল ভজন, অ্যাকশান, অভিধেয় মানে অ্যাকশান, শুরু হয়ে গেছে ভজন, সেটা কখন, আমি বলছি না আপনাদের কিছু হচ্ছে না, আমি তা বলি, হয়তো ভজনের আভাস হচ্ছে, আবার কাউর কাউর ভজনও হচ্ছে, হতেও পারে, আমি স্ট্যান্ডার্ড কথাটা বলে রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এটা হচ্ছে সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানের যদি উন্মেষ নাই হলো, তাহলে তার পক্ষে দীক্ষা গ্রহণের কার্যটা বাস্তবিকভাবে রূপায়িত হয় না। আর দীক্ষামন্ত যখন থেকে গ্রহণ করছেন সদ্গুরুর চরণে, সদ্গুরুর কাছে যে সময় থেকে মন্ত্র উপদেশ গ্রহণ করলেন শিষ্য, শরণাগত শিষ্য, তখন থেকে আরম্ভ করে দিব্যজ্ঞান জাগরুক অবস্থা, তারপরে সে প্রাপ্তি ভগবত মানে ভগবানের প্রেম প্রাপ্তি পর্যন্ত যে প্রসিডিওরটা, ইটস এ লং প্রসিডিওর, এর একটা লম্বা পদ্ধতি, এটা এত বড় একটা লম্বা পদ্ধতি, দীক্ষা আমার দীক্ষা হয়ে গেছে এটা কোনো কথা হলো না, আমার দীক্ষা হয়ে গেছে আর গুরুদেবের কাছে গিয়ে কী করবো, দীক্ষা তো হয়েই গেছে, ঠিকই তো, দেখতেই তো পাচ্ছি দীক্ষা হয়ে গেছে, তো দেখাই যাচ্ছে। গুরুপাদ পদ্ম বলছেন যারা এরকম ধরনের বলছেন আমার তো দীক্ষা হয়ে গেছে এবার চলি বলে চলে গেলেন, তাদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হলো না, এগুলো কোনো ভজনের পদ্ধতি হলো না, এগুলো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছাড়া জগতের আর কোনো আচার্য বলেছেন বলে আমার জানা নাই। যে বস্তুটাকে আমি চোখে দেখতে পাই না, যে বস্তুটাকে আমার বুদ্ধির দ্বারা নির্ণয় করতে পারি না, যে বস্তুটাকে আমার অর্থবলের দ্বারাও আমি কোনো বুঝে নেওয়ার চেষ্টা করবো সেটাও সম্ভবপর হয় না, লোকবলের দ্বারা অর্থবলের দ্বারা নিজের বুদ্ধি, আমার খুব মেধা আছে শার্প ব্রেন, তার দ্বারা আমি বুঝে নেব তত্ত্বটাকে, যে বস্তুটা এরকম একটা বিষয় যেটাকে চোখে দেখা যায় না, যে বস্তুটাকে অনুভবের মধ্যে আনা যায় না, সে বস্তু বা সে ব্যক্তির চরণে আমি আজকে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো, এটা দাম্ভিকের কথা। আমি আজকে ছুটে এসেছি অনেক দূর থেকে, বেশি করে পুষ্পাঞ্জলি নিয়ে গুরুচরণে দিয়ে দেবো, বেশি করে বড় বড় কীর্তন করে দেবো, তাহলে লোকে বুঝবে আমি গুরুসেবা করেছি। পুষ্পাঞ্জলি প্রদান গুরুচরণে এই ধরনের একটা প্রসিডিওর নয়, যে বস্তুটাকে আমি চোখেই দেখতে পাই না, যে বস্তুটাকে অনুভব করতে পারি না, সে বস্তুটার চরণে আমি পুষ্পাঞ্জলি কী করে দেবো, আগে তো সেই বস্তুর সঙ্গে আমার দর্শন হবে, আমি মুখোমুখি দেখব, তবে তার চরণটা আমি উপলব্ধি করবো, তবে তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তৈরি হতে পারি, কিন্তু যে বস্তু আমি দেখিনি। ছিল ভক্তিবিদানন্দ বামন গোস্বামী মহারাজকে আমি গুরু শিক্ষাগুরুরূপে মেনেছি, কিন্তু তার চরণ দর্শন কি আমার হয়েছে কি না, এটা ভগবান জানবেন, তিনি অন্তর্যামী, যদি হয়ে থাকে তাহলে হয়তো আজকে পুষ্পাঞ্জলি হতেও পারে, আর যদি না হয় তাহলে হতে পারবে না, ও ধরনের পদ্ধতি পুষ্পাঞ্জলি নয়। পুষ্পাঞ্জলির কথা হলো তোমার এই যে বদ্ধ মন আছে, উইমজিক্যাল অ্যাটিটিউড আছে, সেগুলোকে সমস্ত নিয়ে গুরুচরণের ছুঁড়ে ফেলে দাও, যত জঞ্জাল আছে সেগুলো তো বাইরে ফেলে দাও, একই তার ব্যবহার তোমাদের, যত জঞ্জাল ভরেতে হয় সেই জঞ্জালগুলো কী করো তোমরা, বাইরে ফেলে দাও, এখন হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে জঞ্জালগুলো এটা ফেলতে চাইছো না কেন, নিয়ম তো তাই, লোকে তো তাই করে, যা যা জঞ্জাল উপস্থিত হয় সারাদিনে জঞ্জালগুলো বাইরে ফেলে দেয়, যে জঞ্জালগুলো আমার মনের মধ্যে রয়েছে সেগুলো ফেলতে চাইছি না কেন, সেগুলোকে আমি কেন কপটতা করে রেখে দিতে চাইছি, সেই জঞ্জালগুলো তো ফেলছি না,
সেই জঞ্জালগুলো ফেলবার মতো ব্যবস্থা আগে করা দরকার। সেই জন্যই গুরুচরণের পুষ্পাঞ্জলির অর্থ হল আমার মনটা যখন শুদ্ধ অবস্থায় যাবে, মনের পর্যায়বাচিক শব্দর যদি ব্যাখ্যা করা যায় তাতে মনের আরেক নাম সুমন। সুমন মানে হচ্ছে পুষ্প, সুমন মানে হচ্ছে পুষ্প। আমার এই মনটাকে এমন পবিত্র করতে হবে, এমন সুন্দর করতে হবে, ফুলের মতো পবিত্র, সেইটাকে আমি গুরুচরণে নিবেদন করব, চরণে উপহার দেব, সেইটাকে বলা হয় হচ্ছে পুষ্পাঞ্জলি। আমি তাড়াহুড়ো করে কিছু পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রসাদের টাইম হয়েছে, খিদে পেয়েছে বড়। এ ধরনের অস্থিরতা কোনো শুদ্ধ গুরু বৈষ্ণবের মধ্যে দেখা যায় না। তার আইডিয়াল একটা আদর্শ যদি আপনারা দেখতে চান, যদি বলেন অত কথা আমরা বুঝতে পারছি, আমাদের একটা আইডিয়াল ব্যবস্থা দেখিয়ে দিন, হিমালয়টা কেমন, অনেক ফিলোসফার অনেক বর্ণনা করলেন, অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হিমালয়কে যে যে দিক থেকে অ্যাঙ্গেল থেকে দেখেছেন সেদিকে বর্ণনা করলেন। আমি বললাম অত কথায় কাজ কি, চলো আমার সঙ্গে হিমালয়টা দেখিয়ে আনি, হয়ে গেল, এই হচ্ছে হিমালয়। অনেক দার্শনিক ব্যাখ্যা হতে পারে, সেগুলো কোনো দার্শনিক ব্যাখ্যা নয়। আমাদের কোনো গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি তিরোভাব তিথি আলোচনা মানে হলো কিছু ড্রাই ফিলোসফি, কিছু খাওয়া দাওয়া, কিছু হইচই, কিছু ড্রাই ফিলোসফির আলোচনা হবে যাতে একটু হাততালি পড়ে। আর যদি কঠিন কথা হয় তো ভিতরে দুঃখ লাগবে, এরম কথা কেন বললেন, একটু ভালো কথা বলতে পারতেন, যেটা আমাদের একটু আনন্দ হয়, যেটা আমরা বাইরের বিভিন্ন টিভি চ্যানেলে রেডিও বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি এনজয়মেন্ট। আমি আপনাদের কোনো ইন্দ্রিয় দর্পণের জন্য আজকে বসি নাই, আপনাদের পায়ে তেল মাখাবো এটা আনন্দ দেওয়ার জন্য। বড় কষ্ট করে আসতে হয়েছে গুরুচরণে, যাতে কৃপাটা একটু পাই, কৃপাশূন্য জীবনে কৃপা সঞ্চার করা, মরুভূমিতে জলের আশা করা যায় না, আমাদের হৃদয়টা মরুভূমি সদৃশ্য হয়ে গেছে, সেই হৃদয়তে কৃপা বাড়ির সঞ্চার যেন হয়, সেই ব্যবস্থার জন্য গুরু বৈষ্ণব কখনো আবির্ভাব কখনো তিরোভাব তিরোভাব এই সমস্ত লীলাগুলো আবিষ্কার করেন। আবির্ভাবেতে আপনারা আনন্দ করে মন্ডাবিনায় খাবেন, কিন্তু আমার হৃদয় যন্ত্রণা হচ্ছে, তার আবির্ভাব আপনারা পালন করছেন, আমিও আবির্ভাব পালন করার উদ্দেশ্যে এসেছিলাম, কোনো অন্য বুদ্ধি নিয়ে আসে নাই, কিন্তু তথাপি আজকে বিরহ যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ তার আবির্ভাব তিথিতে তার যে ফিজিক্যাল বাইরের অনুপস্থিতিটা হৃদয়তে জাগছে, তিনি হয়তো তিনি নিত্য জগৎ থেকে আমাকে হৃদয়তে উঁকি মারছেন, কিন্তু বাইরে তাকে অপ্রাপ্তির একটা যে বিষয় সেটা রয়ে যাচ্ছে। তিনি আজকে থাকলে আমি এই আসনে আজকে বসতাম না, তিনিই বসতেন, তিনি বসে আমাকে সেই সব উপযুক্ত উপদেশগুলো দিতেন যেগুলো তিনি নিজের জীবনে পালন করেছেন, অনুভব করেছেন। আমি আমার জীবনে তো এইসব কথাগুলো পালন করেছি বলে মনে হয় না, আমার আচার আদর্শ সেরকম আছে বলে আমার মনে হয় না, ভগবান জানেন। গুরু বৈষ্ণব চরণে পুষ্পাঞ্জলির এই মোটামুটি একটা দিকদর্শন আপনারা অনুভব করলেন, দীক্ষা কথারও আপনারা কিছুটা অনুভব করলেন, নরোত্তম ঠাকুর যে অনুভব নিয়ে এইসব কথাগুলো বলেছিলেন সেগুলো বড় আশ্চর্য কথা। আবার ফিরে যাই পুরমে, প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম, গুরু বৈষ্ণব চরণে বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত নিজের শরণাগতি প্রদর্শন করেন, এক্সিবিট করেন, যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থের ব্যাঘাত উপস্থিত না হয়। যখনই নিজের স্বার্থের ব্যাঘাত উপস্থিত হয় তখনই গুরু বৈষ্ণবের চরণে আমার যে শরণাগতি, আমার যে সেবা করার যে প্রবৃত্তি, সেগুলো সব কর্পূরের মতো উড়ে যায়। এগুলো গুরু বৈষ্ণব চরণের ভক্তির কোনো প্রমাণ নয়। যেটা বলতে গিয়ে আমি প্রথম শ্লোকে আলোচনা প্রসঙ্গে যে বলেছিলাম, যেটা শুরু করলাম, শ্রীল সনাতন গোস্বামীজি, শ্রীল সনাতন গোস্বামীজি হরিভক্তি বিলাসে পুরাণোক্ত বচন উল্লেখ করে এখানে উল্লেখ করে জানিয়েছেন, এখানে পুরাণের বাক্য উদ্ধৃতি করে, কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্বোপকারক নিঃস্পৃহ সর্বতঃ সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংশ্চেত্তা অনলস গুরুরাহ। তাকেই গুরুপাদ পদ্ম বলা হয়, যার মধ্যে এই সমস্ত গুণাবলীর সমাবেশ আছে। এমনিতে আপনারা শুনেছেন অনেকবারই চৈতন্য চরিতামৃতের কথা, কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চার, কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের সমস্ত গুণগুলো সঞ্চারিত হতে পারে। কেন, সেব্য বস্তুর মধ্যে
সেব্য বস্তুর গুণাবলী যে সেবকের মধ্যে যদি না আসে তাহলে সেই সেবা বাস্তবিক হয় নাই। আমি যদি শিশিল ভক্তি প্রমোদ পুরীগোস্বামী মহারাজের সেবা করে থাকি পরমহংস শ্রেষ্ঠ, আমি যদি অন্তর থেকে পরম পূজ্যবাদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের সেবা করে থাকি অন্তর থেকে, তাহলে অবশ্যই আমার হৃদয়েতে সেই সব সিদ্ধান্ত, সেই সব বিচার, সেই সব তেজ আমার মধ্যে উপস্থিত হবেই হবে, কেউ আটকাতে পারবেন। এগুলো হতে বাধ্য সেবকের মধ্যে, সেব্যের গুণাবলী সঞ্চারিত হবে এটা স্বাভাবিক, যদি না হয় তাহলে সেই সেবা বাস্তবিক হয় নাই, সেবা কার্য তার বাস্তবিক রূপে সম্পন্ন হয় নাই, যার জন্য এটা হলো না। কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, এই কথাটার মানে আপনারা কি বুঝে নিলেন? কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে এই যে শব্দটা আমি উচ্চারণ করলাম এর দ্বারা আপনারা কি বুঝে নিলেন? কৃষ্ণের মধ্যে যে গুণাবলী আছে অপ্রাকৃত গুণাবলী, মোটামুটি সেটা 64 প্রকার বলে ব্যাখ্যা করা হয়েছে, যদিও কৃষ্ণের অনন্ত গুণাবলী পরিমাপ করা যায় না, সেরকম বৈষ্ণবের 26 গুণাবলীর উল্লেখ আপনারা কোনো মতে পান, কিন্তু জেনে রাখুন এই 26 গুণাবলী যথেষ্ট নয়, এর মধ্যে অনন্ত গুণাবলী বৈষ্ণবের মধ্যে সম্ভব হয়। কিন্তু 26 গুণাবলীর মধ্যে যে সেন্টার পয়েন্ট যেটা আছে, 26 গুণাবলীর মধ্যে যেটা ভাইটাল পয়েন্ট আছে, 26 গুণাবলীর মধ্যে যেটা ভাইটাল পয়েন্ট আছে সেই গুণাবলীটা না থাকলে পরে বাকি যে গুণাবলী সেটার কোনো অর্থ থাকে না, ইউজলেস হয়ে যায়। বৈষ্ণবের যে 26 গুণাবলী বলা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে, যে বৈষ্ণবের 26 গুণাবলী কোটেশন বলা আছে, সেগুলো ছাড়া বৈষ্ণবের মধ্যে অনন্ত গুণাবলী সঞ্চারিত হতে পারে, এভরি পসিবিলিটি ইজ দেয়ার। কিন্তু সেই সব গুণাবলীর মধ্যে যে গুণাবলীটা একদম সেন্টার পয়েন্টে থাকতেই হবে, ইট হ্যাজ টু বি দেয়ার, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কৃষ্ণৈক্য স্মরণ। যদি কৃষ্ণৈক্য স্মরণ না হয় তাহলে তার যতই বাহ্যে গুণাবলী দেখা যাক না কেন, সেই সব গুণাবলী কোনো রকম কোনো কার্যকরী ভূমিকায় যাবে না, ইউজলেস। এই কৃষ্ণৈক্য স্মরণটাই হলো গুরুচরণের স্মরণ। গুরুচরণের স্মরণের মাধ্যমেই আপনাদের কৃষ্ণস্মরণে, কৃষ্ণচরণের স্মরণাগতি সিদ্ধ হয়। যেটা বলতে গিয়ে কদিন আগে আমি আলোচনা করছিলাম বাইরে একটা জায়গায়, এখানে নয়, সেখানে আলোচনা প্রসঙ্গে এটি বলা হচ্ছিল, ছিল সন্তদেব গোস্বামী মহারাজ যার নাম ছিল রাধাকান্ত ব্রহ্মচারী, তিনি বয়স ছোট, বছর 14-15 হবে, তখন তাকে বলা হয়েছিল গৌড়ীয় মিশন থেকে, তুমি একটা আর্টিকেল পাঠাও, তুমি যে গুরুসেবা করছো কী বুঝেছ, একটা আর্টিকেল পাঠিয়ে দাও। সেই ছোট্ট ছেলেটি সে একটা গুরুর একটা আর্টিকেল পাঠিয়েছিল গুরুসেবা সম্বন্ধী, কিন্তু সেই আর্টিকেল মধ্যে সে লিখেছিলেন, তিনি লিখেছিলেন যে জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস। তখন এডিটোরিয়াল মহলে যে যারা সম্পাদনা করেন তারা বললেন, একই কথা, একটা বাচ্চা ছেলে এটা পরিবর্তন করেছে চৈতন্য চরিতামৃতের কথা, এ তো ভালো কথা নয়, কালকের ছেলে পরিবর্তন করে দিলেন, লেখা রয়েছে তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পৌবাদের কাছে দেখানো হলো, পৌবা আর্টিকেলটা পড়লেন, পড়ে বললেন তা রাধারমণ ব্রহ্মচারী ঠিকই বলেছেন, রাধারমণ ব্রহ্মচারী ঠিকই লিখেছেন, রাধারমণ ব্রহ্মচারী কোনো ভুল কথা লেখেননি, জীবের বাস্তবিক স্বরূপ কিন্তু গুরুর নিত্য দাস, তারপরেই তার কৃষ্ণ নিত্য দাসত্ব সিদ্ধ হয়। ঠিক এরকম গৌড়ীয় কণ্ঠহারে তিনি আদ বিষ্ণু তররপি সহিষ্ণুতা লিখেছেন, তররিব। এই জগতে সহিষ্ণুতার এক্সাম্পল একমাত্র বৃক্ষ হতে পারে, বৃক্ষ গাছ, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মহিলে কারে মানি পানি না মাঙ্গয়, যেই যা মাঙ্গয়ে তারে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করে রক্ষা। এটা একটা আইডিয়াল এক্সাম্পল, যেটাকে বলে সহনশীলতার একটা উদাহরণ এক্সাম্পল। কিন্তু সেটাকেও বেক করে গেছেন
যখন অত্যন্দীয় দাস অধিকারী লিখেছিলেন, তিনাদপি শুনেছেন তররপি, তররপি সহিষ্ণু, তররিব না, তখন প্রভুপাদের কাছে এই অভিযোগ এসেছিল, এই কী কথা, এটা তো ভালো কথা নয়, এটার চৈতন্য লেখাটা পরিবর্তন করে দিয়েছেন। প্রভুপাদ বললেন উনি ঠিকই বলেছেন, উনি যদি অহংকারের বসে কোনো একটা নতুন সিদ্ধান্ত স্থাপন করতে চাইতেন তাহলে আমি সিংহের মতো তাকে প্রতিবাদ করতাম, কিন্তু এখানে অহংকার ছিল না, এখানে দৈন্যের পরাকাষ্ঠা ছিল। তিনি যে সিদ্ধান্ত লিখেছেন হৃদয় অনুভব করে রেখেছেন, বৈষ্ণবের এ ধরনেরই হয়, বিক্ষোভ থেকেও অনেক অধিক সহনশীলতা বৈষ্ণবের মধ্যে থাকে। সেটার প্রমাণ হলো হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করার পরে যখন খণ্ড খণ্ড হয়, মানে করে দেবেন বলছেন, হরিদাস ঠাকুর বলছে দেহ যদি আমার খণ্ড খণ্ড হয় তথাপি আমার বদনে আমি হরিনাম আমি ছাড়ব না, তখন বললেন তুমি না মরলে আমাদের তো বিপদ, এরকম কথা, আমি না মরলে তোমাদের বিপদ হবে, তাহলে এই দেখো তোমাদের সামনে আমি মরছি বলে দেহ ছাড়ার অভিনয় করলেন। তখন ওই যবনের যারা পরিকর ছিলেন তারা বললে এ তো হিন্দুয়ানি করছে, একে এক কাজ কর, অসৎগতি হবে গঙ্গায় ফেলে দিই, গঙ্গায় ফেলে দিলে অসৎগতি হবে, টান মেরে গঙ্গায় ফেলে দিই, গঙ্গায় ফেলে দিয়ে অসৎগতি হবে, ফেলে দিল। সেই অবস্থায় তিনি ভাসতে ভাসতে শান্তিপুরে গেছিলেন, অনেক কথা এসব। তাহলে হরিদাস ঠাকুর কেন বলা হলো তররূপী সহিষ্ণু না, তার কারণও হরিদাস ঠাকুরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তারপরেও হরিদাস ঠাকুর প্রার্থনা করেছে হে প্রভু আমার দ্রোহে এদের যেন কোনো অপরাধ না হয়, এদেরকে তুমি মুক্ত করে দেয়, এরা জানে না অজ্ঞান, এরকম ধরনের কথা তিনি সত্যগ্রামেও বলেছিলেন, যেখানে একটা ব্রাহ্মণ অপমান করছিল, নামের মহিমা ব্যাখ্যা করছিলেন, তুমি নিজের নাক কেটে প্রমাণ করো, আরে সবাই হায় হায় করলেন এ কী বলছো, তখনও হরিদাস ঠাকুর তার দোষ দর্শন করেননি, সবাই যখন হইচই করছেন রাগারাগি করছেন হরিদাস ঠাকুর এইমাত্র বলেছিলেন তোমরা তার উপর রাগ করছো কেন, তার উপর রাগ করার তো কোনো দরকার নেই, কারণ হচ্ছে তার তর্কনিষ্ঠ মন, তার তর্কনিষ্ঠ মন, তার তর্কনিষ্ঠ মন বলে তার এসব বিশ্বাস নেই, তার তো দোষ পড়ার কিছু নেই। হরিদাস ঠাকুর সেখানে এক্সাম্পল উদাহরণ স্থাপন করলেন যে তররূপী সহিষ্ণু কথাটা এক্স্যাক্ট ঠিক, কেন বৃক্ষ তাকে যতই কাটো যতই কিছু করো একটা বৃক্ষকে ছেদন করছো, যে ছেদন করছে সেই বৃক্ষে তো বসে রয়েছে, দেখেছেন যে বৃক্ষটাকে ছেদন করছে সেই বৃক্ষের মধ্যে বসে রয়েছে, যে বৃক্ষটাকে ছেদন করছে তার থেকে ফল নিচ্ছে, যে বৃক্ষটাকে ছেদন করছে তার থেকে কাঠ নিচ্ছে, সেই বৃক্ষর তলায় আবার বসে সে ছায়া নিচ্ছে, রোদের ছায়া বা বৃষ্টির থেকে নিজেকে বাঁচবার চেষ্টা করছে। তাহলে এত কিছু অত্যাচার করার পরও বৃক্ষ কিন্তু বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলো, সেই জন্য বৃক্ষটাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন পরিকর নিজের বা নিজের বন্ধুগণকে নিয়ে বৃন্দাবনের জঙ্গলে পরিবহন করছেন তখন এরকম বলছে অহ এই শ্যামবরম জন, দেখো সখা এদের জন্মটাকে তো উন্নত দেখো, এরা যে যখন চায় তাকে তাই দেয়, কোনো অভিযোগ করে না, কোনো বিদ্রোহ করে না, করো সৌভাগ্য দেখ, সুজনাশৈব, সুজন ব্যক্তি যেমন অত্যাচার করলো নিজে কোনো দোষ ধরে না, তারপর তার কাছে এলে আবার সে উপকারই করে। এই জন্য সাধু জীবন বড় আশ্চর্য জীবন, এটা কোনো গল্প কথা নয়, সাধু সাজা যায়, গুরুপাদ পদ্ম বলতে সাধু সাজা যায় বাবা, সাধু হওয়া যায় না, সাধু সাজা যায়, জীবনে ইচ্ছে ছিল সাধু হব কিন্তু তিনাদপি শুনি শ্লোক শুনে বাদ হয়ে গেল। তাহলে সেখানে প্রমাণ হলো যে হরিদাস ঠাকুর প্রমাণ করছেন তিনাদপি শুনি তররূপী সহিষ্ণু না। আপনাদের মনে হতে পারে তাহলে হরিদাস ঠাকুর যখন অতীন্দ্রিয় দাস অধিকারী বন কোনো শ্লোকের পরিবর্তন করেছেন তা আমিও কোনো শ্লোকের পরিবর্তন করে দেবো, সেটা সম্ভব হবে না, সেটা সম্ভব হবে না। মহাপ্রভু যখন পুরুষোত্তম ধামে সার্বভৌম ভট্টাচার্য জীবে তো মুক্তিপদে সদায় ভাগ এখানে ভক্তিপদে করে দিয়েছিলেন, মহাপ্রভু মিষ্টিবাজি গিয়েছিলেন হেসে জিজ্ঞাসা করলেন তুমি এটাকে মুক্তিপদে বললে না কেন, এখানে তো ভাগবতে এটা এটাই তুললে হয়েছে জীবে তো ভক্তি মুক্তিপদে যশ সদায় ভাগ, তুমি এটাকে ভক্তিপদে বললে কেন, কী তোমার আশয়, তোমার ইচ্ছেটা কি পরিবর্তন করলে কেন ভাগবতের। তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্য কাতরভাবে বলেছিলেন প্রভু মুক্তিপদ আর পড়তে পারছি না,
মুক্তি কথাটা মুখে আনলেই আমার খুব যন্ত্রণা হয়। কেন? মুক্তিপদের ব্যাখ্যাটাকে একটুখানি সমাসে ঘুরিয়ে দাও, মুক্তি যার পদে অবস্থিত সেই মুক্তিপদ, এরকমভাবে ব্যাখ্যা করো। সমাসে যদি এরকম করে দাও, মুক্তি যার পদে অবস্থিত সে হয় মুক্তিপদ, এরকম ব্যাখ্যা করে দিয়ে আর তো কোনো কষ্ট হওয়ার কথা নয়, তাও আমি মুক্তি বলতে পারি না। মুক্তি শব্দ আমি মুখে উচ্চারণ করতে আমি পারি না প্রভু। তখন কিন্তু মহাপ্রভু রেগে যাননি, খুশি হয়েছিলেন। তাহলে সেখানে ভক্তির বিষয়, এইসব বিষয়গুলো অত্যন্ত গুপ্ত সিদ্ধান্ত। নিত্রয় বৈষ্ণবদীয় শিক্ষাগুরু শ্রীশ্রীল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শরণাগতির ইতিহাসে একটা মহাভারত রচনা হতে পারে, কিন্তু কেউ কি শুনবে, কেউ কি অনুভব করতে পারবে? তার জীবন আদর্শ যদি দেখা যায়, তাহলে দেখা যাবে তার জীবনই দিয়ে একটা মহাভারত হয়ে গেছে। প্রতি মুহূর্তে তার যে শরণাগতির প্রদর্শন, তার যে বিষয়টা গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ, যে কথা বলতে গিয়ে কেশবকুশকে পরমপ্রিয় কেশবকুশী মহারাজও অনেকবার এই কথা উল্লেখ করেছেন যে অপ্রাকৃত গুরুপাদ পদ্মের যদি আপনি মন জয় করতে চান, আপনি কি মনে করেন আপনি কোনো বিষয়বস্তু দিয়ে বেশি করে দান দক্ষিণা দিয়ে ভালো করে একটু বড় গলায় মালা দিয়ে দিলে তারা খুশি হয়ে যাবে? আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন? গুরুপাদ পদ্মকে মোটা একটা মালা দিয়ে দেবো, বেশি করে একটু প্রণামী দিয়ে ব্যাস গুরুপাদ খুশি হয়ে যাবে? অপ্রাকৃত জগতের গুরুপাদ পদ্মের যে অপ্রাকৃত মন বা হৃদয়, সেটাকে জয় করতে গেলে আমাকেও অপ্রাকৃত ভূমিকায় যেতে হয়। আমি প্রাকৃত ভূমিকায় থেকে আমি অপ্রাকৃত ভূমিকার গুরুপাদ পদ্মের সেবা করে নেব, এটা হয় না। যার জন্য অনেকবার এই সিদ্ধান্ত বৃন্দাবন বিভিন্ন জায়গায় আলোচনা করতে বাধ্য হয়েছি। এরা হলো যিনি বাস্তবিক গুরু সেবক তাকে গুরু জানবেন, কথাটা বুঝতে পারলেন না? যিনি গুরু সেবা করছেন বাস্তবিকভাবে তাকে জেনে রাখবেন সে গুরু হয়ে গেছে। আপনারা কিন্তু তাকে গুরুরূপে জানেন না, একটা লঘু সেবা করে এমনি। যার জন্যই চৈতন্য মহাপ্রভু গোপনে এই কথার বল যে গুরু সেবক হয় মান্য যে আমার। কেন গুরু সেবক মান্য কি? ও তো গুরুদেবের সেবা করছে, তাকে মান্য কি? এই কথাটার মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। গুরু সেবক হয় মান্য যে আমার, এই কথার মানে হলো যিনি গুরু সেবকে তন্ময়তা প্রাপ্ত হয়েছে, যিনি গুরু সেবা করতে করতে তন্ময়তা প্রাপ্ত হয়েছে, এবং গুরু উপাসনৈক ভক্ত্যা বিদ্যা কুটরেণ শীতেন ধীর বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমত্ত সংবৃশ্য আত্মনম অথ তাইজ্যস্তম। যে কথাটা আপনি প্রশ্ন করছিলেন সেটা উত্তর এখানে। গুরুপাদ পদ্মের থেকে আমি যে জ্ঞান উপলব্ধি করে আমি যে উপলব্ধি করার চেষ্টা করছি, সেই জ্ঞানটা আমার সেবার দ্বারা রিয়ালাইজেশনে উন্নীত হবে। বোঝা গেল না আমার কথাটা? বোঝা গেল না? যে জ্ঞানটা গুরুপাদ পদ্মের থেকে আমি প্রাপ্ত হয়েছি, সেটা আমি মুখস্থ করে আমি ভালো করে বিভিন্ন বই এনে ডাইজেস্ট করে দেবো, ব্যাখ্যাগুলো হবে না। গুরুপাদ পদ্মের থেকে যে মন্ত্রের উপদেশ পেয়েছি সেটাকে আমাকে ডাইজেস্ট করতে হবে। যেমন ভালো খাওয়া আপনি খেয়ে নিলেন, পেটে হজম হয় না, খেয়ে নিলেন ভালো করে, অর্থাৎ ডাক্তারি ভাষায় বলা হয় খাওয়ার পরেতে ডাইজেশন হবে, ডাইজেশনের পরে অ্যাসিমিলেশন, যেটাকে আত্মীকরণ বলা হয়, তবে আপনার শরীরে বিভিন্ন জায়গায় রস খাদ্য খাবারের যে সারাংশ চলে যাবে। সেরকম গুরুপাদ পদ্মের থেকে মন্ত্র নিলেন, গুরুপাদ পদ্মের সেবার দ্বারাই সেটা সিদ্ধ হবে। সেবা ছেড়ে যে পালিয়ে যাবে আমি বেশ ভালো করে থাকবো আরামে, তার দ্বারা হবে না, তার কর্ম নয়, সেবার দ্বারা সেটা সিদ্ধ হবে। এখন যদি কেউ বলে ছিল প্রভুপাদ গৌরকিশোর বাবাজী মহারাজ কী সেবা করে নিয়েছিল, এটাকে বলে স্পর্ধা, এটাকে বলে স্পর্ধা। তাদের মুন্ডুচ্ছেদন করে দেবে মায়াদেবী, তাদেরকে রাখবে না। যারা এই ধরনের শব্দ উচ্চারণ করছেন তারা নিশ্চয়ই গুরু বৈষ্ণবের সঙ্গ করেন নাই, আমি নিশ্চিত। এই ব্যাসাসনে বসে বলছি, তারা গুরু বৈষ্ণবের সঙ্গ করলে এই ধরনের শব্দ তাদের মুখ দিয়ে বেরোতো না। সেবা কাকে বলে, সেবক কীরকম হয়, সেবা বৃত্তিটা কীরকম, এই ধরনের অনুভব কখন হবে? আমরা তো মামন গোস্বামী মহারাজ অনেক হরি কথা শুনেছি বলে দাবি করি না। আরে বাবা অনেক হরি কথা শুনেছি জানেন, হ্যাঁ শুনেছেন, তাই তো এই অবস্থা আমার আজকে। সেই সেবাগুলো আমাকে অনুভব দেবে, যে সেবা গুরুদেবের হৃদয়ে অনুমোদিত নয় সেই সেবা আমি কোটি সেবা করতে পারি, অনেক গ্রন্থ লিখে জয় করতে পারি,
অনেক আর্টিকেল লিখতে পারি, অনেক বড় বড় ভাষণ দিতে পারি, দেখা গেল আমার গুরুপাদ পদ্ম আমাকে অনুমোদন করেন নাই, তার দ্বারা আমার কিছু রিয়ালাইজেশন হবে না। এই জন্য অনেকে এখানে তো কেউ প্রশ্ন করতেই জানে না, আমি এখানে প্রশ্ন করার মতো লোকই দেখি না। বৃন্দাবনে যদি কথা হয় তাহলে বড় বড় ট্যালেন্টের সব ব্যক্তি প্রশ্ন করে, মহারাজ এই যে কপিল দেব সে তো ভগবান, হ্যাঁ ভগবান, তো যাকে প্রাপ্তি করার জন্য কোন কে ভজন করেছিলেন, তার বাবা কর্দম ঋষি, কর্দম ঋষি, তো সেই কর্দম ঋষির ঘরেতেই ভগবান আবির্ভাব হয়েছেন, এটা তিনি অনুভবও করেছিলেন, তাকে জানিয়ে দিয়েছিলেন ভগবান। নাও কোয়েশ্চেন ইজ দ্যাট, তাহলে যদি ভগবান আবির্ভাব হয়ে থাকেন তো তিনি ভগবানকে প্রাপ্তির জন্য তো আমাদের জীবন, তিনি তাহলে কেন আবার প্রবজ্জা সন্ন্যাস নিয়ে চলে গেলেন? বড় টিপিক্যাল প্রশ্ন, দুরন্ত প্রশ্ন, সত্যি তো তাই, ভগবান প্রাপ্তির জন্যই তো আমরা সন্ন্যাস ফন্যাস নিই, তা তিনি আবার ভগবান যখন ঘরে দিয়ে যাবেন তো ঘরেই থাকলে ভালো হতো, চলে গেলেন কেন? এ সমাধান কে করবে? আমাদের জীবনে যারা বাস্তবিক গুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন অন্তর থেকে, তারা তিনটে কথা জানেন, এই গুপ্ত কথা, এটা হচ্ছে কি, প্রত্যক্ষ অনুভব, পরোক্ষ অনুভব আর অপরোক্ষ অনুভব। বলি ইয়ে আবার কী মানে প্রত্যক্ষ অনুভব? ডাইরেক্ট আমি যা যা দেখছি সেটা দিয়ে আমার ইন্দ্রিয়র দ্বারা যা যা আমার জড়বুদ্ধির দ্বারা যারা বুঝি এটা প্রত্যক্ষ, আমার প্রত্যক্ষ দর্শন হচ্ছে, তো তাহলে প্রত্যক্ষ পরোক্ষ এবং অপরোক্ষ তিনটে দর্শন। অপরোক্ষটা বুঝতে পারলাম না, অনেকে আবার চতুর মানুষ মানে অপরোক্ষ ন পরোক্ষ অর্থাৎ পরোক্ষ এই প্রত্যক্ষ, আমার না এরকম ব্যাখ্যা নয়, কোনো কোনো চালাক ব্যক্তি সে বলছে প্রত্যক্ষ দর্শন অপরোক্ষ দর্শন, হ্যাঁ পরোক্ষ দর্শন আর অপরোক্ষ দর্শন। তাহলে প্রত্যক্ষ দর্শনে আমরা সবাই ব্যস্ত রয়েছি, প্রত্যক্ষ দর্শনের বাইরে যে একটা একটা দর্শন আছে পরোক্ষ দর্শন, পরোক্ষে অনুভব করা যায় গুরুদেব আছেন, গুরুদেব বলছেন, নিত্যজগতে গেছেন বোঝা যায়, শরণাগত শিষ্য অনুভব করতে পারে। বাইরের দৃষ্টিতে কোনো অশরণাগত শিষ্যমণ্ডলীর কাছে গুরুদেব নিজের অপ্রাকৃত বপুকে সংবরণ করে নিলেন, কিন্তু সৎশিষ্যের হৃদয়তে গুরুসেবকের হৃদয়তে তিনি এসে আজকে আবির্ভাব হলেন। যেদিন আপনারা তিরোভাব বলেন সেই তিরোভাব তিথিতে তিনি কী করলেন, সবার চোখকে ফাঁকি দিয়ে তিনি করলেন চলে গিয়ে সৎশিষ্যের হৃদয়তে গিয়ে বসে বললেন, অর্থাৎ সৎশিষ্যের হৃদয়ে আপনি যেটাকে তিরোভাব বলছেন সেটাই আবির্ভাব, যেটাকে আপনি বলছেন তিরোভাব সেটা তার হৃদয়ে আবির্ভাব হয়ে গেল, অর্থাৎ সে আপনাদেরকে ফাঁকি দিয়ে দেখছেন গুরুদেব সবসময় হৃদয়ে বসে রয়েছেন, সেবা এরকমভাবে সেবাটা কর, সেবার আদেশ করছেন। আর যেগুলো ধোকাবাজ শিষ্য আমার মতো তাদেরকে গুরুপাদ বঞ্চনা করছেন, গুরুপাদ আপনি দুটো স্বরূপ জানেন, একটা হচ্ছে বঞ্চনাময় স্বরূপ আছে বৈষ্ণবের, একটা বঞ্চনাময় স্বরূপ আছে যে বঞ্চনাময় স্বরূপের দ্বারা আপনাদেরকে সবাইকে বোকা বানান গুরুপাদ, আর একটা হচ্ছে বাস্তব স্বরূপ যেটা সবার সামনে তিনি খোলেন না, একমাত্র যে এর সামনে আমাকে খুলতে হবে, যেটা বলতে গিয়ে রায় মহাশয় সেই গোদাবরী তীরের কথাটা বলতে হয়, রায় মহাশয় বলছেন প্রভু আপনি কে, বলে আমি একটা সন্ন্যাসী, বলে ঠিক করে বলুন আপনি কে, না ঠিক করে বলুন আপনি কে, আমি আপনাকে এই এই দেখলাম, ও ওরকম দেখবেই, তুমি তো মহাভাগবত, যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণস্ফুরে, তোমার মতো মহাভাগবত যেখানে যেখানে দেখবে চোখ পড়বে সেখানে তো কৃষ্ণকে দেখে স্বাভাবিক, আমার আমি একটা সন্ন্যাসী, ঠিক করে বলুন আপনি কে। তখন বলছে আর কিছু লুকাবার আর কথা নেই, তোমার কাছে আর কী লুকোবো, আমি সেই রসরাজ মহাভাব আমি সেই। ঠিক সেরকমভাবে গুরুপাদ পদ্ম ঠিক এই কথাই প্রভুপাদ জানিয়েছিলেন, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মধ্যে সাতরবার দৌড়েছিলেন আমাকে আপনি দীক্ষা দিন, ছিল ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ করেছে ওই মহাপুরুষের কাছে তুমি দীক্ষা নাও, তিনি সতেরোবার গেছিলেন 17 times, তারপরে প্রতিবারে থেকে বঞ্চনা করা হয়েছিল, শেষে প্রভুপাদ বললেন আপনারা বঞ্চক, আপনারা বঞ্চনা করেন বঞ্চক, কারণ আপনারা যার ভজনা করেন সেও বঞ্চক, কৃষ্ণ আপনি আপনাকে দীক্ষা দিতে হবে না, আমি চললাম গঙ্গায় ঝাঁপ দেবো বলে দৌড়াতে আরম্ভ করলেন। তখন পিস্তে গেছে যে এসো 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 দীক্ষা দেবো, এসো এসো আর দীক্ষা দিতে হবে না আপনাকে, সতেরোবার দৌড়েছেন।
সাতরবার দৌড়াবার পরেও বলছে আজকে তো আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, কালকে এসো, পরে এসো আবার কোনো সময়। জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করতে ভুলে গেছি কৃষ্ণকে, যেহেতু গৌরাঙ্গকে জিজ্ঞাসা করে নিত্যানন্দকে পরে বলবো। প্রতিবারের বঞ্চনা করেন, শেষে বললেন আপনাকে দীক্ষা দিতে হবে না, আপনারা বঞ্চক। এই যে বঞ্চনাময় স্বরূপটা, এটা বৈষ্ণবের স্বাভাবিক, এতে কেন দোষ ধরবেন না, বৈষ্ণবের উপায় থাকে না। বঞ্চময় বঞ্চনাময় স্বরূপটাকে যদি তারা না প্রকাশ করেন, তাহলে প্রথম থেকে এই বদ্ধজীবগুলোর সঙ্গে প্রথম থেকেই তাদের লড়াই লেপে যাবে, যেটার প্রমাণ হলো শ্রী বামন গোস্বামী মহারাজ। বামন গোস্বামী মহারাজ বলতেন, আমি পান্তা ভাতে ফুঁ দিয়ে খাই, জানেন, চারিদিকে আগুন জ্বলছে তার মধ্যে আনন্দে থাকতেন। কী রে বাবা, চারিদিকে আগুন জ্বলছে তার মধ্যে আরামে বসে রয়েছেন তিনি। বামন গোস্বামী মহারাজ প্রায়ই এরকম অনেকে বলতেন, যা সবার কাছে বলতেন না, বলছে আমি অনেক হৈসই হট্টগোলের মধ্যেও নির্জনে থাকতে পারি, কথাটার মানে কেউ বুঝতো না, এই কথাটার মানে কী হলো, এত হৈসই হট্টগোল তার মধ্যে আবার আমি নির্জনে থাকতে পারি, মানেটা কী হলো? তার মানে হলো তিনি হৃদয়েতে এক্সক্লুসিভভাবে গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত রয়েছেন, বাইরে তোমাদের হৈচই কোনো কিছু তার কানে যাচ্ছে না। এটা হলো প্রকৃষ্ট গুরুসেবা, বাস্তব গুরুসেবার যদি আইডিয়ালিজম আমাদের সামনে উপস্থিত করার একটা সুযোগ হয়, তাহলে শ্রী ভগবান গোস্বামী মহারাজের কথা বলতেই হবে। তাহলে যে কথাটা বলতে গিয়ে আমি কথাগুলো বললাম, তাহলে প্রত্যক্ষ অনুমোদের, যেটাকে বলে আমার প্রত্যক্ষ ইন্দ্রিয় গোচর, আমার ইন্দ্রিয় সেন্স অর্গান যেগুলো রয়েছে, এর দ্বারা যে বিষয়গুলোকে আমি অনুভব করে নেব, সেটাকে বলে প্রত্যক্ষ জ্ঞান। পরোক্ষ মানে তার বাইরে আর একটা ফাইন একটা অনুভব আছে, তার দ্বারা যেটা হয়, যেটা প্রত্যক্ষ না হলে একটা পরোক্ষ বা বোঝা যাচ্ছে, এটা পরোক্ষ গেল। আর অপরোক্ষ কথাটার মানে হলো যেটা নিজের জীবনে আচরণ করে গুরুদেব আদর্শ হাড়ে হাড়ে প্রত্যেকটা মর্যায় মর্যায় সেই গুরুদেবের আদেশগুলো হজম হয়ে গেছে, প্রত্যেকটা যেখানে যেখানে গুরু বৈষ্ণবকে বাজাবে, সে যদি বাস্তব গুরু বৈষ্ণব যেখানে যে অবস্থায় গুরু সেবার কথা বলতে থাকবে, অপ্রাকৃত জগতের কথা যেখানে যে অবস্থায়, তার মানে তাদের প্রত্যেকটা সিরা উপসেরা প্রত্যেকটা জায়গায় অপ্রাকৃত মনটা তার অপ্রাকৃত হয়ে গেছে। এই অপ্রাকৃত মনটা কী করে হলো, গুরুসেবার দ্বারা। এই গুরুসেবা অত্যন্ত ক্লেশ স্বীকার করে, আমরা যেটা শাস্ত্রে তো বলছি তাড়িত পীড়িত অপিবা, যদি গুরুপাদপদ মারেন, যদি অনেক কষ্ট দেন, খেতে দেবো না তোকে, তারপরেও যখন গুরুদেবের কোনো অপ্রিয় কর্ম করবো না, হিংসা আসবে না, তখন গুরুদেব পরীক্ষার পরে বলবে এবার তুই যোগ্য। যেটা উপমন্যের জীবনের কথা আমি সেদিন উল্লেখ করছিলাম, উপমন্যুকে গুরুপাদপদ্ম সর্বরকমভাবে ট্রাই করলেন, সর্বরকমভাবে প্রচেষ্টা করলেন, তুমি ততক্ষণ পর্যন্ত এইখানে আসবে না আমার কাছে যতক্ষণ পর্যন্ত এই গোমাতা যে কজন দিয়ে দিলাম, এই একটা গোমাতা যখন একশোটা গোমাতা হবে তখন আমার কাছে এসো, ব্যাক করে এসো। উপমন্যু জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো, উপমন্যুর সঙ্গে গুরুদেবের দেখা হলে বলে উপমন্যু তোমার শরীরটা ভালো দেখছি, কী কী খাও? কেন গুরুদেব, গোমাতা আছে, গোমাতা দুধ খাই আর কোথাও যাই না, দুধ তো তুমি খেতে পারো না, এটা তো বাছুরের জিনিস, তুমি কেন খাবে, বাছুরকে দিয়ে দেবে, তুমি খাবে না, ঠিক আছে গুরু যাই হবে। পরে কি হলো, উপমন্যুর সঙ্গে দেখা হওয়ার পরে এখন তুমি কি খাও, তোমার স্বাস্থ্যটা ভালো দেখছি, বলো গুরুদেব যখন বাছুর বেশি করে দুধ পান করে যে বমি করে ফেলে, ওইটা আমি খেয়ে, এই তো তোমার জন্যই বমি করে, ওরা করুণাময়, ওই জন্য খাবে না, এটা তোমার খাওয়ার নিষেধ। তারপরে কি করলে, প্রথমে ভিক্ষা শুরু করেছিলেন, প্রথমে যেটা প্রথম কথাটা বলা হবে, প্রথমে ভিক্ষা করতেন, গুরুপাদপদ বললে ভিক্ষা তো তোমার অধিকার নেই, তুমি ভিক্ষা করে খাও, ভিক্ষা তো গুরুদেবের অধিকার, আমাকে দিয়ে আসবে, এটা দেওয়ার পর তারপর দ্বিতীয়বারে যখন বললেন, তখন বলে তোমার কী খাও তুমি, বলে গুরুদেব প্রথমবারে ভিক্ষা করে আপনাকে দিই, দ্বিতীয়বার ভিক্ষা আবার করে নি করে আমি খাই, বলে তা চলবে না, ওরা ওটাও আমার, গুরুপাদপদ দিতে হয়। শেষে যখন খাওয়া দাওয়া কিচ্ছু হলো না, এমনকি গো বাছুরের মুখ দিয়ে যে ফেনা বেরোয় সেটাও খাওয়া নিষেধ করে নেন, ফেন, তখন আকন্দের পাতাকে অন্ধ হয়ে পড়লেন, গুরুদেব বলে ডাকছে, অশ্বিনী কুমার এসে তার চোখ ভালো করে দিল, অনেক কথা অগ্নিদেব উপদেশ করলেন ব্রহ্মজ্ঞান। তারপরেও সেই যখন গুরুপাদপদের কাছে এলে বললেন গুরুদেব আমাকে আপনি ব্রহ্মজ্ঞান উপদেশ করুন, কেন তোমার তো হয়ে গেছে, তোমাকে তো অগ্নিদেব দিয়েছে সব বিভিন্ন স্তরে
প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় অনেক কথা আছে, আমি অসংক্ষেপে বলছি। তোমাকে তো দিব্যজ্ঞান তো তুমি পেয়ে গেছো, তোমার তো ব্রহ্মজ্ঞানের উপদেশ। গুরুদেব ওরা আমাকে উপদেশ করলেও আপনি আচার্য, আপনার কাছ থেকে আবার শুনতে হবে, তা না আমার হজম হবে না, আমি অনুভবে আনতে পারব না। তখন শিষ্যকে বসিয়ে দিব্যজ্ঞান বললেন। তখন উপমন্যের জীবনে পুরুষ রন্ধে রন্ধে সমস্ত সেই অনুভব চলে গেল। সেই জন্যই বেদেতে বলা আছে আচার্যবান পুরুষ বেদ, যিনি আচার্যবান অর্থাৎ আচার্যকে যিনি প্রাপ্ত হয়েছেন জীবনে, তিনি ছাড়া অন্য কেউ জগতের সেই অপ্রাকৃত বিষয়বস্তুটাকে জানতে পারবেন না, এটা হয় না। তা অপরোক্ষ অনুভূতির কথাটা মানে বুঝলেন, নিজের জীবনে গুরু সেবা করতে করতে, কষ্ট স্বীকার করতে করতে যে বিষয়গুলো নিজের অনুভবের মধ্যে আসবে সেটাকে বলে অপরোক্ষ জ্ঞান। সেইটা লাভ করার জন্যই কর্দম ঋষি কী করেছিলেন, তিনি বেরিয়ে চলে গেছেন। কেন? ভগবানকে তিনি পেয়েছেন, ভগবানকে পাওয়া মানে হৃদয় পাওয়া। তিনি এবার সেবা করে, সন্ন্যাস আশ্রমে সেবা করে মহাপ্রভু এই সন্ন্যাসের মন্ত্রটা করেছিলেন বলতে বলতে, তাই তো, মুকুন্দ সেবনবত কৈল গহন। প্রভু কহে মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, মুকুন্দ সেবনবত কৈল নির্ধারণ। এটাই সন্ন্যাসের মূল উদ্দেশ্য। এই অনুভবটা শ্রীল বামন গোস্বামী মহারাজের হৃদয়ে দেখা গেছিল। গুরুপাদ পদ্ম প্রথমে বেশ কয়েকবার তাকে বঞ্চনাময় স্বরূপ প্রকাশ করেছিলেন, গুরু ভাই কেমন আছো ইত্যাদি বলতে গেছিলেন। তখনই যখন বলেছেন, সে তখন আহার নিদ্রা ত্যাগ করে খালি কেঁদেছিলেন। তখন গুরুপাদ বলছে, কাঁদছো কেন? আপনি আমাকে বঞ্চনা করছেন তাই জন্য আমি কাঁদছি। তখন তিনি বামন পরমপূজ্যপাদ কেশব গোস্বামী বুঝতে পারলেন এর বঞ্চনায় কোনো কিছু হবে না, এই আসল জিনিস চাই। ওই জন্য কেশব অধীত বামন রূপ, কথাটা একদম ঠিক, মানে অ্যাকিউরেট একদম, আমি কোনোরকমভাবে এর মধ্যে কোনো ভেজাল খুঁজে পাচ্ছি না, এইটা হচ্ছে বাস্তব কথা। যেখানে গুরুসেবার আদর্শ নাই সেখানে রিয়ালাইজেশনের কোনো প্রশ্নই আসতে পারে না। জীব গোস্বামীপাদ একটা সুন্দর কথা জানিয়েছেন সন্দর্ভেতে, যে কথাটা প্রত্যেকের কিন্তু অনুভবের মধ্যে থাকা দরকার, তা নাহলে গুরু বৈষ্ণবের মধ্যে একটা ভেদ দর্শন করে একটা নরকগামী হতে হবে। প্রথম কথায় তো গুরু বৈষ্ণবকে চিনতে পারা যায় না। ভক্তিমেয় ঠাকুর এই কথাটা প্রায় অনেক অনেক জায়গায় বলেছেন, বৈষ্ণবকে অবৈষ্ণব মনে করলে যে ক্ষতিগ্রস্ত হতে হবে ভয়ঙ্কর অপরাধ, বৈষ্ণবকে অবৈষ্ণব মনে করে তার আচরণ বুঝতে পারলো না অপরাধ হয়ে যাবে, আবার অবৈষ্ণবকে যদি বৈষ্ণব মনে করে তাতেও তার যে অপরাধ হবে তার থেকে বাঁচা দরকার। তাহলে আমাদের রাস্তাটা কি? বড় টিপিক্যাল। জীব গোস্বামীপাদ সুন্দরভাবে জানিয়েছেন সন্দর্ভতে যে গুরু সেবা করতে করতে গুরুবাগ্ঞায়া, গুরুবাগ্ঞায়া মানে গুরুদেবের আজ্ঞায়, গুরুবাগ্ঞায়া তৎসেবন অবিরোধেন চ অন্যেষাম উপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয়। কি বুঝলেন? গুরুবাগ্ঞায়া গুরুদেবের আজ্ঞা নিয়ে, গুরুবাগ্ঞায়া তৎসেবন অবিরোধেন চ অন্যেষাম উপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয়। কথাটার মানে কি হলো? কথাটার মানে আপনাকে অনুভবের মধ্যে আনতে হবে। জীব গোস্বামী বা সাধারণ কেউ ছিলেন না, আনপ্যারালাল আনবিটেন অনন্ত ব্রহ্মাণ্ডে যদি দার্শনিক তত্ত্বের সর্বোৎকৃষ্ট সমাধান কেউ চায় তাহলে জীব গোস্বামীপাদের চরণে যেতেই হবে। জীব গোস্বামীপাদ একমাত্র আমাদের গৌড়ীয়গণের মধ্যে সনাতন রূপ জীব অভূতপূর্ব সিদ্ধান্ত। সেই জন্য জীব গোস্বামীপাদ বলছেন গুরুদেবের আজ্ঞা নিয়ে, গুরুদেবের আজ্ঞা ক্রমে তার সেবায় যেন কোনো বিরোধ উপস্থিত না হয়, গুরু সেবায় যেন কোনো বিঘ্ন উপস্থিত না হয়, সেই ব্যাপারটায় খুব খেয়াল রেখে গুরুদেবের আজ্ঞা নিয়ে যদি অন্য গুরু বৈষ্ণবের সেবা করা হয় অর্থাৎ যেটা গুরুদেবের অনুমোদিত, তাহলে সেই সেবার দ্বারা তার চরম মঙ্গল হবে। বোঝা গেল? অর্থাৎ সেটা গুরু সেবার পরিপূরক হবে। বোঝা গেল? জীব গোস্বামীপাদ জানাচ্ছেন গুরুবাগ্ঞায়া গুরুদেবের আজ্ঞাক্রমে তৎসেবন অবিরোধেন চ তৎসেবায় যেন বিঘ্ন উপস্থিত না হয়, তার যে মূল সেবার যে স্ট্রিম, মূল সেবাটা যে যাচ্ছে তার মধ্যে আমি অবগাহন করে রয়েছি, সেটা কোনো বিক্ষেপ না উপস্থিত হয়,
সেইটাকে মাথায় রেখে গুরুদেবের আজ্ঞা নিয়ে অন্য গুরু বৈষ্ণব যারা আমার গুরু বৈষ্ণবের আমার গুরুদেবের চরণে শ্রদ্ধা রাখেন তাদের সেবা করলে আমার চরম মঙ্গল হবে। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য আপনাদের বোকা মানুষগুলোকে বোঝাবার জন্য বলেছেন, যেই বৈষ্ণব সেই গুরু, যেই গুরু সেই বৈষ্ণব। কথাটা মানে কী হল? যেই বৈষ্ণব সেই গুরু, যেই গুরু সেই বৈষ্ণব, এর মধ্যে কোনো ভেদ করতে নাই। কিন্তু শ্রীল বহুপাদ ব্যাখ্যাত এই কথাই জানিয়েছেন, বহুপাদ ব্যাখ্যাত এই কথাই জানিয়েছেন, দীক্ষা জ্ঞানদাতা সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের সঙ্গে অবিদীয় জ্ঞানদাতা শিক্ষাগুরুর কোনো পার্থক্য অনুভব করার কোনো কথা নেই। দীক্ষা জ্ঞান অর্থাৎ সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের সঙ্গে অবিদীয় যিনি আমাকে ভজনের উপদেষ্টা অবিদীয় আমাকে শেখাচ্ছেন তার সঙ্গে গুরুপাদ পদ্মের পার্থক্য অনুভব করার কোনো কথা বলা নেই। আইডেন্টিক্যাল শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু সম্পূর্ণ এক এবং অভিন্ন। কখনো কখনো আমার দীক্ষাগুরু তিনিই আমার শিক্ষাগুরুর কাজ করেন, কখনো কখনো গুরুপাদ পদ্ম চলে গেলেন আমার সুযোগ হলো না, ভিন্ন রূপে আমার গুরু রূপে অর্থাৎ শিক্ষাগুরু রূপে আমার সামনে তিনি উপস্থিত হলেন। ঠিক একই চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন, যে কথা গৌড়ীয় গুরুবর্গের মুখ থেকে আমরা পেয়েছি, যে কথা ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে আমরা পেয়েছি, যে কথা বহুপাদের কাছ থেকে পেয়েছি, যে কথা শিল পরমবিজয় কেশব গোস্বামী মহারাজের কাছ থেকে পেয়েছি, শিল ভক্তি পুরু গোস্বামী মহারাজের কাছ থেকে পেয়েছি, আমনায় ধারায় আমনায় পর্যায়ক্রমে আমার কাছে সেই ধারার সেই কথা এক্স্যাক্ট সেই সিদ্ধান্ত আচরণমুখে তিনি আমাকে দিতে পারছেন কি না। যদি না দিতে পারেন, কিছু ভেজাল থাকে, তাহলে তিনি আমার শিক্ষাগুরু হতে পারবেন। আমার গুরুদেবের সঙ্গে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে, অনেক দোষ দেখছেন তিনি আমার গুরুপাদ পদ্মের। এগুলো গুপ্ত সিদ্ধান্ত। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো সেটা হচ্ছে কি না, বহুপাদের আচার আদর্শকে পারম্পর্যক্রমে পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজ যে জীবনে ধারণ করেছিলেন, তিনি গুরুপাদ পদ্মের পূর্ণ কিবা পেয়েছিলেন, তিনি আবার তার শিষ্য সশিষ্য শরণাগত তাকে তিনি দিয়েছিলেন পূর্ণ কৃপা। অর্থাৎ এই ধরনের যদি পারম্পর্য আমরা দেখি, তাতে পারম্পর্যের মধ্যে কোনো আবিলতা অর্থাৎ কোনো কন্টামিনেশন প্রবেশ করতে পারবে না। আমার কথা বোঝা গেল? এই কথাটা জীব গোস্বামীরা অনেক জায়গায় বলেছেন, এই কথাটা কেউ কিন্তু খেয়াল করে না। সন্দর্ভতে বিভিন্ন জায়গায় সেখানে বলতে গিয়ে জীব গোস্বামীরা জানিয়েছেন, বলদেব বলদেব বিদ্যাভূষণ তিনিও জানিয়েছেন যে গুরু পারম্পর্যে ক্রমে যেন কোনো বিক্ষেপ উপস্থিত না হয়। এ কথাটার গুপ্ত মানে কি? গুরু পারম্পর্য ক্রমে আমার কাছে যে জ্ঞান আসছে ইন বিটুইন, এর মাঝখানে কোনো জায়গায় কি বিক্ষেপ উপস্থিত হয়েছে কি না, অর্থাৎ পারম্পর্যায় ব্রেক হয়েছে কি না, অর্থাৎ গুরুপাদ পদ্মে দিতে চেয়েছেন সেই জ্ঞানটা তিনি নিতে পারেননি, ব্রেক হয়ে গেছে, ধারাটা ঘুরে গেছে, যার জন্য কৃষ্ণই তো চতুর্মুখ। এই কথা বলতে গিয়ে প্রভুপাদ এই যে আমাদের প্রভুপাদ লিখেছেন, সেখানে প্রথমে দেখা গেল দীক্ষাগুরু শিক্ষাগুরু মানে ভাগবত পরম্পরা। এই কথাটা কিন্তু এত সাইন্টিফিক যে কথাটা অনুভব সবাই করতে পারবে না, সবাই কিন্তু উল্টো পথে যাবে। ভাগবত পরম্পরায় আমাদের ধারাটা চলে আসছে। এখানে বলদেব বিদ্যাভূষণ জানাচ্ছেন, বিক্ষেপশূন্য পরম্পরা আছে কি না তোমার, বিক্ষেপশূন্য পরম্পরা যদি না থাকে তাহলে কিন্তু বিপদ, মধ্যখানে যদি ব্রেক হয় ইন্টারাপশন ইন বিটুইন কোনো জায়গায় দিব্যজ্ঞানটা আসতে পারেনি, ঠুকড়ে গেছে, ধাক্কা পেয়ে অন্যদিকে সরে গেছে। যেমন আপনারা হিমালয় গেলে দেখবেন গঙ্গার প্রবাদী হঠাৎ একটা বড় একটা বিরাট শিলা দুম করে গঙ্গাদেবী ধাক্কা দিয়ে অন্যদিকে ঘুরে গেছে, বুঝা গেল, সোজা যেতে পারছেন না, এটা বাধা ইম্পিডিমেন্টস। এই কথাগুলো অনুভব করতে হবে, সব কথা বলা যায় না, যাদের কিছু অনুভব আছে তারা ছাড়া এইসব কথা অনুভব করতে পারবেন না, বড় গুপ্ত কথা। যার জন্য বলছেন পারম্পর্য ক্রমে বিক্ষেপশূন্য ধারায় অবস্থিত হলে পরে আমি দিব্যজ্ঞান অবশ্যই লাভ করব, নচে দিব্যজ্ঞান প্রাপ্তির কোনো সম্ভাবনা সেরকম নাই। যদি গুরুপাদ পদ্ম চলে গেলেন, যে কথা বলতে গিয়ে আমি প্রথমে যে কথাগুলো উত্থাপন করেছিলাম, দীক্ষা ইটস এ লং প্রসিডিওর, দীক্ষা মানে একটু কানে ফু নিয়ে এলাম এটা নয়,
দীক্ষা কথার ব্যাখ্যা হলো ইটস এ লং প্রসিডিওর থ্রু হুইচ ইউ আর গোয়িং টু গেট দ্য এক্সেলেন্ট থিং কৃষ্ণ প্রেমা। দীক্ষা কথার মানে হলো যে প্রসিডিওরের মাধ্যমে আলটিমেটলি দিব্যজ্ঞান হতে হতে পরে গিয়ে তুমি কী করো, দিব্যজ্ঞান তো আছেই কিন্তু প্রেম প্রাপ্ত হলে, যে কথার উত্তর এখানে পাওয়া গেল, যেটা বলতে গিয়ে আমি বলেছিলাম এবং গুরু প্রসনৈক ভক্তিয়া বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃশ্য জীবা সয়ময়ম অপ্রমত্য সংবৃশ্য আত্মনম অথ ত্যায্য অস্তম। কোনো একটা ব্যক্তি কাঠ কাটার জন্য জঙ্গলে গেছেন বড় একটা কুঠার নিয়ে, সে গাছপালা কাটা হলো, গাছপালার যেগুলো কাটলেন কাঠ মাথায় নিয়ে এলেন, আর যেটা দিয়ে কেটেছেন সেটাও নিয়ে এলেন, এলেন কি না বাজারে কাঠগুলো সব দিয়ে দেওয়া হলো বা বাড়িতে নিয়ে এলেন, বাড়িতে এসে কি সে আর অস্ত্রটাকে কাঁধে রাখবে নাকি, কাঠ কাটার অস্ত্রটাকে, এবার কাঠ কাটা হয়ে গেছে। এরকম জ্ঞান আমাদের অবশ্যই দরকার, কিন্তু সেই জ্ঞান যেন আমার ভক্তির বাধক না হয়, সেই পর্যন্ত আপনার জ্ঞানটাকে অনুমোদন করব যে পর্যন্ত এটা একটা অহংকারে পরিণত না হয়। বুঝা গেল আমার কথা? অর্থাৎ পরিপক্ক যেটা জ্ঞান, পরিপক্ক যেটা জ্ঞান এটাকে ভক্তি বলা যায়, পরিপক্ক যেটা জ্ঞান এটার নামই হলো ভক্তি, এটা আলাদা কিছু না। তাহলে আমি যদি এখন উদাহরণ দিই ভাগবত থেকে, ভাগবত আলোচনা হলে এক মাস দেড় মাস তাহলে এইসব গুপ্ত সিদ্ধান্তগুলো বলা যায়। আমি যদি বলি গোপিকারা কি জ্ঞানপথের পথিক, এখানে সবাই যারা কিছু কিছু ভাগবত শুনছে মহারাজ না তো গোপিকারা তো প্রেমের পথিক, প্রেমিক তারা তো কৃষ্ণকে এত অপ্রাকৃত প্রেম প্রদর্শন করেছে, তো আমি যদি দেখিয়ে দিই এবার ভাগবত থেকে তারা জ্ঞানের কথা একটু একটু পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না কোথায়, যখন গোপীগীতা হচ্ছে সেখানে বলছে হ্যাঁ কি নখলু নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, এটা কি কথা, এটা তো জ্ঞানের কথা। তাহলে তোমরা অনুভব করছো এটা কৃষ্ণ নন্দনন্দন যশোদানন্দ এই ছেলে নয়, তবে সর্ব সবার হৃদয়ে বসে রয়েছে, এটা জ্ঞান মার্গের কথা। তাহলে এটা সমাধান কী করে, জ্ঞান থাকলে তো প্রেম পাওয়া যাবে না। এখানে সমাধানগুলো দীর্ঘ সময় যাবৎ ভাগবত কথা শুনলে এগুলো অনুভব, এগুলো সমাধান করা যায়। সেখানে যে বলছেন নখলু গোপিকা নন্দন ভবান, ভবান মানে তুমি গোপিকার ছেলে, এই কথাটা তো আছেই, এটা কিন্তু ঠিকই না। অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, তুমি তো সবার হৃদয়ে বসে রয়েছে সব দেখছো, তাহলে গোপিকা কি জ্ঞান জ্ঞান মার্গের ভক্ত না। অর্থাৎ আমার কথা হলো এখানে অনেকগুলো এখানে প্রমাণ ভাগবত থেকে আমি দিয়ে দেবো, সেখানে বাইরের দৃষ্টিতে মনে হবে গোপিকাগণ জ্ঞান মার্গে না, তাদের ওই যে জ্ঞানটা এটা না থাকার মতোই, আমার কথাটা বোঝা গেল না, তাদের এই জ্ঞানটা তাদেরকে হিপনোটাইজ করতে পারে না, তাদেরকে অভিভূত করতে পারে না। তারা জানলেও শত জানে এটা এটা হচ্ছে এর যশোদানন্দের ছেলে নয় সর্ব পরমাত্মা রূপে, তারপরেও কৃষ্ণের সঙ্গে বেরিয়ে যাও এখান থেকে, কেন এসছো, আর সে পরমা সে সর্ব হৃদয় রয়েছে, রাধানাই তাড়িয়ে দিচ্ছেন, তো এইটা প্রেমের কথা। তাহলে প্রত্যেক হ্যাঁ মাধুর্য দ্বারা ঐশ্বর্য ঢাকা আছে, নেই তা না, অর্থাৎ আপনাকে বাস্তবিক গুরু সেবা করতে করতে গুরুদেব যে জ্ঞান দিয়েছেন, পরে জ্ঞানটাকে ধরে রাখতে, আমি আমি বেশি করে জ্ঞান পেয়েছি গুরুদেবের থেকে, জ্ঞানে কী কাজ, আমার তো দরকার ভক্তি, যে জ্ঞানটা আমাকে সম্পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে অধিষ্ঠিত না করাতে পারবে সেই জ্ঞানের মূল্য কে দেয়। সেই জন্যই তো বলছে গুরু সেবা এরমভাবে করতে হবে, এবং গুরু উপাসনিক ভক্তা গুরু সেবা করতে করতে, গুরু উপাসনা উপ আসনা, গুরু উপ আসনা মানে গুরুদেবের সামনে আমি আসন লাগিয়েছি, কখনো গুরুদেবের থেকে পিঠ ছুঁড়ে যাব না, গুরুদেবকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চললাম হবে না। সবসময় একটা সাধকের জীবনে যে সৎশিষ্য তার সবসময় গুরুদেবের সামনে রয়েছে, এমনকি একা নির্জনেও যদি তাকে দেখেন তাহলেও কোনো সে ব্যভিচার করবে না, সে সবসময় গুরুদেব বৈষ্ণব তার সঙ্গে রয়েছে। এই জন্য সবার পক্ষে নির্জন ভজন সম্ভব নয়,
নির্জন ভজনের কথা বলতে গিয়ে প্রভুপাদ ওই জন্য জানিয়েছেন, সবাই তো বলে আমি গণ্ডগোলে থাকবো না, আমি একটু নির্জন ভজন করি, নির্জন ভজনের কথা নয়। প্রভুপাদ এই কথা বলতে গিয়ে এক জায়গায় জানিয়েছেন, আমি ওসব ঝামেলা পাওয়া ভালো লাগে না, একটু একটু নিশ্চিন্তে থাকবো, একটু ভালো করে থাকবো নিশ্চিন্তে, কোনো ঝামেলা যেন না হয়। প্রভুপাদ যে এটা একটা প্যাসিভ কাম, প্রভুপাদ যে এটাকে বলে প্যাসিভ কাম, তার ভেতরে কাম আছে প্যাসিভ কাম, তা নাহলে সে বলতো কি বলা উচিত ছিল, তোমার সেবায় দুঃখ হয় ইয়ত সেহত পরম সুখ, এটা তার মুখে বেরোয়নি। প্রভুপাদ যে এটাকে বলা হয় প্যাসিভ কাম, তার ভেতরে প্যাসিভ কাম রয়েছে, প্রত্যক্ষ কাম দেখা যাচ্ছে না, এটাও তাকে ভজন থেকে ফেলে দেবে। বুঝে গেল কৃষক গুপ্ত সিদ্ধান্ত, বিরাট গোপন। সেই জন্য সেখানে আলোচনা প্রসঙ্গে কি বলা হলো, যে গুরু সেবা করতে করতে তন্ময়তা প্রাপ্ত হবে, তন্ময়তা প্রাপ্ত হওয়ার পর সে গুরুদেব আত্মা হয়ে যাবে। গুরুদেব আত্মা, গুরুদেব আর শিষ্যতে কোনো ভেদ থাকবে না, বড় অভিন্ন হয়ে যাবে এরকম সেবা। অর্থাৎ সেই সিদ্ধান্তটি আমি আগে বলেছিলাম, যেটা বলতে গিয়ে যিনি বাস্তবিক গুরু সেবক তাকে নিশ্চিত জানবে সে গুরু, তাকে লঘু মনে করবেন না। লঘু অবস্থায় থেকে গুরু সেবা করা যায় না, গুরু সেবা করতে গেলে নিজের গুরুত্ব অর্জন করতে হয়। যেটা চৈতন্য চৈতন্যামৃতে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছিলেন সেখানে বলতে গিয়ে বলেছিলেন না, আমার সে আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তাহলে এই তো মহাপ্রভু বলে যে ওপেন অর্ডার, এটা ওপেন অর্ডার দিয়ে দিয়েছেন, আমরা সবাই গুরুগিরি করব। কিন্তু মহাপ্রভু এরকম কথা বলেননি, মহাপ্রভু যে আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই, আমার আজ্ঞা দিলাম তুমি গুরু হও, অবশ্য আমার কৃপা তো রয়েছে। মহাপ্রভু যখন প্রকট লীলা করেছিলেন তখন একটা অমানসিক কৃপা দান করেছিলেন, যেটা অপ্রকট অবস্থা আমার সেরকমভাবে পাওয়া মুশকিল। সেখানে অপূর্ব অপূর্ব কথা আছে, দর্শন মাত্র প্রেম, যা বাঘ ভাল্লুকে প্রেম দিয়ে দিয়েছে, এখন একটা বাঘকে নিয়ে এসে প্রেম দাও দেখি, তোমার থাবা দিয়ে শেষ করে দেবে, হবে না। কিন্তু মহাপ্রভু প্রকটকালে এটা করেছিলেন, পাত্রা পাত্র বিচারাণাম ন কুরুতে ন সপরম বিক্ষতে দেয়া দেও বা বিমর্শক ন হি ন বা কাল প্রতীক্ষা প্রভু। এগুলো তখন, কখনো যদি গৌরাঙ্গের কথা আর তখন হবে এসব আলোচনা, দর্শন মাত্রে প্রেম দিয়ে দিয়েছিলেন, যা দিদি যে ধন অনন্তকালে পাবি না, যে অভাবেতে ক্লিষ্ট হয়ে বদ্ধজীবে এত কষ্ট পাচ্ছে, খণ্ড খণ্ড প্রেম প্রীতি ভালোবাসার জন্য বদ্ধজীবগুলো দৌড়াচ্ছে, মূর্খের দল জানে না দুদিন পরে এটা তোকে কাঁদাবে। যে প্রেম প্রীতির জন্য বদ্ধজীব ছটফট করছে দৌড়াচ্ছে, দুদিন পরেই তাই কাঁদাবে ভাসাবে, কিছু লাভ হবে না। সেই জন্য ভগবত অখণ্ড প্রেম প্রাপ্তি, অখণ্ড এটা লাভ করার জন্য চেষ্টা করে, বুদ্ধিমানের কাজ এটা, কোনো বুদ্ধিমানের কাজ হয় না। ছোটো ছোটো বিষয়ে এর প্রতি আমার একটু ভালোবাসা আছে, ওর প্রতি এই বস্তুটা আমার ভালো লাগে, এগুলো বদ্ধজীবের কথা, এগুলো সব ইরেস করে দিতে হবে, জীবন থেকে মুছে দিতে হবে। যেমন বাচ্চা ছেলেরা সিলেটে লেখে, লেখার পর মুছে দেয় আর কিছু থাকে না, জীবন থেকে এগুলো সমস্ত কলমশগুলো মুছে দিতে হবে। যার জন্য ভাগবত বলছে গুরু গুরুবানুগত কীরকম করতে হবে, সেটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, উদ্ধব গুরুবানুগত্য চারটিখানি কথা না, ভালো করে জেনে রাখো, বিকৃত পশোর ইয়থা, পশুকে যেমন আমি মার্কেটে গেলাম, হাটে গিয়ে পশু কিনে নিয়ে এলাম, একটা গোমাতা বা একটা কিছু ছাগল ভেড়া যাওয়া একটা কিনে নিয়ে এলাম, পয়সা দিয়ে কিনেছি। আগের দিনে কীতদাস প্রথা ছিল, শুনেছেন কি, স্লেভারি সিস্টেম, অ্যাপার্থয়েড প্রথা, সেখানে সমস্ত জায়গায় দেখা যায় কালো সাদায় চাকর বানাচ্ছে, একে মারছে, এরকম অনেক ঘটনা। সেরকম ভাগবত বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে বিকৃত পশোর ইয়থা, যেমনভাবে পশুকে মার্কেট থেকে কিনে আনলে, হাট থেকে কিনে আনলে, পশুটাকে আমি রোদে বেঁধে রাখি, জল দিই বা না দিই, কোনো কিছু তার নিজের কিছু করার নেই, তার কোনো স্বাতন্ত্রতা বলে কিছু নেই আছে কি, আমি রোদেতে বেঁধে দিই কিছু বলতে পারবে না, আমি বৃষ্টিতে বেঁধে রেখেছি কিছু বলতে পারবে না, আমি জল দিচ্ছি না কিছু বলতে পারবে না, কিছু করার নেই। সেরকম আমার জীবনের, আমার স্বাতন্ত্রটা, আমার যে স্বাতন্ত্রটা, আমার যে হুইমসিক্যাল অ্যাটিটিউড, আমার যে স্বাতন্ত্রতা, এটাকে যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব চরণে আমি না দিয়ে দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমার দীক্ষা কার্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাস্তব দীক্ষা, বাস্তব দীক্ষা হতে পারবে না, তার জন্য আমি বাধা, বাধাটা আমি নিজে দিচ্ছি, কিছু করার নেই। এই জন্য এই জীবনে শরীরটা থাকতে থাকতে ইহৈব তৈরিজিতম যে সাম সাম্যে স্থিতং মনা,
কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন ইহৈব তৈরিজতম, এই দেহটা থাকতে থাকতে সেই জয় করে নিয়েছে। এখন আমরা খাবি খাচ্ছি গেলে প্রকৃতি জয় করার জন্য, মহারাজ প্রকৃতি জয় করার জন্য খাবি খাচ্ছি, প্রপাদজি দেখ বুদ্ধিমান নাকি, খালি প্রকৃতিটাকে জয় করার জন্য তুমি জন্ম জন্ম কাটিয়ে দেবে, এটা কোনো বুদ্ধিমানের কথা হলো? তুমি কি বুদ্ধিমান না বুদ্ধিমতী, কী ব্যাপারটা কী? জন্ম জন্ম খালি প্রকৃতি জয় করার জন্য কাটিয়ে দিল, বাকি দিলে আসল ভজন কখন হবে? প্রকৃতি জয় না হলে তো ভজন শুরুই হয় না। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসব ক্লু এগুলো দিয়েছে। অনেকে বলে আরে গীতা পড়ে কী হবে, তো বেসিক জিনিস, আমরা এখন রূপানুগ আলোচনা করবো, মূর্খের দল, সমস্ত ট্যালি করে দেখতে হবে। এই দেহ থাকতে থাকতেই যে প্রকৃতিকে জয় করে নিয়েছে, এটা কোনো কঠিন কথা না, অত্যন্ত সোজা কথা। প্রকৃতি জয়টা অত্যন্ত সোজা কথা, প্রকৃতি জয় হয়নি, হরিকথা বলছে, হতেই পারে না অ্যাবজার্ড, হয় নাকি? হয়, এটা হয়। ভক্তিমূল ঠাকুর ওই জন্য বারবার বলছেন বৈকুণ্ঠ জগতের ব্যক্তিগণ ছাড়া বৈকুণ্ঠ কথা কেহই বলিতে পারে না, বৈকুণ্ঠ জগতের ব্যক্তিগণ ছাড়া বৈকুণ্ঠ বার্তা কেহই বলিতে পারে না, ভক্তিমূল ঠাকুর এক জায়গায় বলেছেন। তাহলে বৈকুণ্ঠ কথা আমি বলে নেব, এটা কী করে হয়? হয় না। সম্পূর্ণ আচার আদর্শ এবং সিদ্ধান্ত ট্যালি করতে হয়, আমার চরিত্র আমার স্বভাব সব কিছু আমার সঙ্গে আমার যে বক্তৃতা দিয়ে কথা বলছি এটা ম্যাচিং করছে কি না। কেন কেউ ভাষণ শুনতে চায় না, আমরা লেস ইন্টারেস্টে, আমরা ভাষণ শুনবো কেন? ভাষণ করার জন্য তো আসিনি, ভাষণ শুনলে কী হবে? ভাষণ শুনে কোনো কাজ হবে না, হরিকথা শুনে কাজ হবে। যার জন্য এই কথাটা বলা হলো যে যেটাকে বলছে জ্ঞান তখন ভক্তিতে পরিণত হবে, জ্ঞান তখন ভক্তি, আর কোনো অসুবিধে নেই, জ্ঞান তো লাগবেই, জ্ঞান না হলে হবে না, প্রারম্ভিক জ্ঞান। এটাকে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই ব্যাখ্যা যখন কোনো দিন হবে এখানে বোঝা যাবে, এখানে কী অনুকূল কী প্রতিকূল কী এর মধ্যে কী কী সব ঢুকে রয়েছে গোপন সিদ্ধান্ত, এগুলো সব আলোচনার বিষয়বস্তু হবে, আর তা নালে বোঝা যাবে না কোনো কিছু। তারা গুরু উপাসনা মানে গুরুদেবের সম্মুখে আমি বসে পড়লাম, আর কোনোদিনই গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যাব না, নিত্য সম্বন্ধ আবিষ্কার করলাম গুরুদেবের সঙ্গে, আর গুরু বৈষ্ণবের যা কিছু বৈভব থাকে এগুলো তার কোনোটাই নিজের নয়। গুরুদেব কখনই বলেন এই মঠটা আমার, এই মঠটা আমার, জানো, কোনোদিনই বলেন না, এটা লঘুর কথা, লঘু ব্যক্তি এটা বলে। যা কিছু এখানে বৈভব আছে, যা কিছু আছে, যত আছে জগতের লোক সবার জন্য ওপেন করা, যে সবাই চলে আসো, ইউ অল ওয়েলকাম, এই কথাই তো বলে, নীতিশাস্ত্র দিয়ে কথা বলে, নীতিশাস্ত্রে ভালো ভালো কথা আছে, সুন্দর সুন্দর কথা আছে না, জলানিতাসাম নপিবন্তি নদ্যঃ ফলানি তদ্বদ ন খাদন্তি বৃক্ষাঃ নাদন্তি শস্যানি মেঘা কদাচি পরোপকারায় সতাম বিভূতি। কি বলছেন? বলছেন জলানি তাসাম না পিবন্তি না দেহা, নদীগুলো কিন্তু নিজের জল খায় না, নিজে খায় নদীগুলো, নিজের জল নিজে খায় কি? সব জল তোমাদের জন্য। আর গাছে যে ফলগুলো হয় গাছ একটাও খায় না, সব ফলানি তাসাম না খাদান্তি, হ্যাঁ বৃক্ষাহা, বৃক্ষগুলো নিজের ফল একটাও খায় না, খায়। আর যত শস্য যত যত চারিদিকে ফসল হয়েছে, মেঘ যে আকাশ থেকে বর্ষণ করেছে ফসলগুলো করলো, মেঘ কি কোনো দিন বলে ফসলগুলো আমার, আমি বর্ষা করেছিলাম বলে তবেই তো হয়েছিল, বলে কি? নাদান্তি হ্যাঁ শস্যানি মেঘা কদাচি, মেঘ কোনোদিন একটা ফসলও খায় না। সেরকম পরোপকারায় সতাম বিভূতি, সতাম মানে সাধু নাম, বিভূতি কি সাধুদের বিভূতি কি, যা কিছু দেখছো এই সতাম বিভূতি কি পরোপকারায়, সবার পরোপকার হোক, সবাইকে হাত তুলে হরিদাস ঠাকুর আশীর্বাদ করছেন। যারা যারা এখানে উপস্থিত আছেন, যাদের কানে এইসব কথা পৌঁছাচ্ছে, তাদের সবার মঙ্গল হোক, চরম মঙ্গল হোক, তবেই আজকে আমাদের এখানে আসাটা সার্থক হবে। তা নাহলে ফাঁকিবাজি দিয়ে কোনো গুরু কৃপা পাওয়া যাবে না। গুরুচরণের কৃপা নিতে হলে
গুরুদেবের অপ্রাকৃত হৃদয়, আমাকেও অপ্রাকৃত অবস্থায় উঠতে হবে, তবে আমি তার হৃদয়টা কি বুঝতে পারবো, তা নাহলে ভেজাল রয়ে যাবে, আমি বুঝতে পারবো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে সুন্দর। অনেক কথা বলার সময় নেই, সময় হয়ে এসছে। পরম পূজাত কেশব গোস্বামী মহারাজের বাড়ি থেকে একটা চিঠি এসছে, অত্যন্ত তার মা হচ্ছে অত্যন্ত বিষ্ণায় পড়ে রয়েছেন, যখন তখন চলে যাবেন, দেহ ছাড়বেন। সেই চিঠিটা পড়েছে বৌবাদের হাতে। বৌবা চিঠিটাকে পড়ে বিনোদবাবুকে, বিনোদ প্রভুকে ডেকেছেন, বিনোদ প্রভু আপনাকে শিগগিরই বাড়ি যেতে হবে। কেন? তাহলে আপনার মা অত্যন্ত অসুস্থ, যখন তখন দেহ রাখবেন, এই যে চিঠি এসছে বলে দেখালেন। বিনোদ প্রভু বৌবাদের চরণে দণ্ডবোধ করে সব কথা শুনলেন, শুনে চলে গেলেন। চলে গিয়ে সারাদিন সেবা করছেন। সন্ধ্যাবেলা আরতির সময় বিনোদ প্রভু আরতিতে দেখে বৌবাদ একেবারে ভূত দেখার মতো, কী হল, আপনি এখনও যাননি, আপনি এখনও বাড়ি যাননি, আপনার মা যে বললাম অসুস্থ, আপনি যাননি এখনো? তুমি বলতেন কেশব গোস্বামী মহারাজকে, তুমি বলতেন বামন মায়, হ্যাঁ ইয়েকে তুমি বলতেন, কয়েকজনকে তোমার বলতেন, বিনোদদাকে, পরমানন্দ প্রভু, প্রণবানন্দ, কয়েকজনকে তুমি বলতেন, বাকি সবাইকে আপনি, তুমি এখন যাওনি, পড়ে রয়েছো। বিনোদবাবু চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, প্রভুপাদ আপনি আমাকে পরীক্ষা করছেন, আপনি আমাকে পরীক্ষা করার জন্য এই কথা বললেন, কে মা কে বাবা, হ্যাঁ কোটি মা বাবা পাওয়ার যে স্বাদ আমার মিটে গেছে আপনার চরণ পেয়ে। প্রতি জন্মে লোকে পিতামাতা পায়, গুরু বৈষ্ণব নাহি মিলে ভজ হিয়ায়। আপনি আমাকে পরীক্ষা করছেন যে আমার আপনার চরণে কতটা ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে, কি করব আমি মাকে দেখতে গিয়ে, আমি গেলে কি তিনি বেঁচে যাবেন? ঠিক এরকম ধরনের অনেক গুপ্ত সিদ্ধান্ত আপনাদের শোনা দরকার। ধীরে ধীরে তাহলে গুরুসেবা কাকে বলে এসব অনুভব হবে। আমি আজকে বেশি সময় না নিয়ে আপনাদের আরতি হবে এক্ষুনি এখানে সমাপ্তি করতে চাই, কারণ বেশি কথা বললে মানে দেরি হয়ে যাবে সব কিছু। এখন হয়নি, হ্যাঁ যাই হোক, ছিল বামন গোস্বামী মহারাজের জীবনের কয়েকটা সেবা আদর্শ আলোচনা করা দরকার, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রভুপাদের থেকে তিনি হরিনাম প্রাপ্ত হয়েছিলেন, প্রভুপাদের অত্যন্ত স্নেহ পেয়েছিলেন, কোনো সন্দেহ নেই। বিনোদ প্রভুর কাছে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন, অনেক কথা সেসব। একটা সৎশিষ্য গুরুদেবের হৃদয়েতে ধুয়ো তারার মতো চিহ্নিত হয়ে যান। শ্রীনিবাস আচার্যের কথাই ধরুন, নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, এদের কথা আলোচনা করলে অবাক হয়ে যাবে। যেখানে গুরুদেব, যে অবস্থায় গুরুদেব, শিষ্য সেই অবস্থায়। ছিল বামনদেবকে বনবাজে একা ঘরে বলতে শোনা গেছে, একা ঘরে, কেউ নেই ঘরে। গুরুদেবকে বলছেন, আর কতদিন আমায় থাকতে হবে, কতদিন আমায় থাকতে হবে, এই ধরনের একা একা বলছেন ঘরে, কার সঙ্গে কথা বলছেন তিনি, আর কতদিন আমায় থাকতে হবে, এরকম ধরনের কথা বলতেন, বড় আশ্চর্য। গুরুদেব অনেক পরীক্ষা করেছিলেন, কিন্তু কোনো পরীক্ষাতেই মামন গোস্বামী হারেননি, সব পরীক্ষাতেই তিনি জিতেছেন এবং সেবা পেয়েছেন। বাণী সেবা, আমি একটা কথা অনেক শিক্ষিত সমাজে প্রায়ই বলে থাকি, দেবানন্দ গুরুমঠে আজকে পাঁচ বছর আগেও এই কথা আলোচনা করেছিলাম, দ্য অনলি ডিউটি অফ অ্যান আচার্য ইজ টু গিভ ফুল প্রোটেকশন টু সিদ্ধান্ত বাণী, দ্য অনলি ডিউটি অফ অ্যান আচার্য ইজ টু গিভ ফুল প্রোটেকশন টু সিদ্ধান্ত বাণী, সিদ্ধান্ত বাণীকে পরিপূর্ণরূপে প্রোটেকশন দেওয়াই হলো একটা আদর্শ আচার্যের কাজ। আমার কথাটা বোঝা গেল? একটা আচার্যের একটাই ডিউটি, বাণী বৈভব, বাণী সিদ্ধান্ত যেন কেউ ডিস্টর্টেড না হয়, কোনো বিকৃত না হয়, সর্বদা অ্যালার্ট থাকো। যেটা আমরা বামন গোস্বামী মহারাজ জীবনে দেখেছি, সভায় সভাপতি রূপে বসে রয়েছেন, সমস্ত মহারাজরা বিভিন্ন কথা বললেন, কোথায় কে ভুল বুঝেছে সব মনে আছে, যখন সভাপতির ভাষণটা দিচ্ছেন তখন বলতে আরম্ভ করে সবাই লজ্জা পেয়ে গেল, এইখানে আমি ভুল বলেছি, এটা সব বুঝতে পারতেন, কিন্তু কাউকে অপমান করতেন না। তিনি আদবে শুনিস কাকে বলে তাকে দেখলে বোঝা যেত। প্রচার যদি কেউ করতে হয় তাহলে শ্রীশ্রীল বামন গোস্বামী মহারাজের মতো ব্যক্তি প্রচার করতে পারেন, এত বড় কথা বললেন, হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি, শাস্ত্রের গুরু সিদ্ধান্ত বলেছি। প্রচার করার মানে হলো, আজ যদি সত্যিই আমার গুরুপাদ পদ্মপরম যে কেশব গোস্বামী মহারাজ আমি প্রচারে পাঠিয়ে থাকেন এখানে,
এক ঘন্টার জন্য বা দেড় ঘন্টার জন্য, সেই প্রচারের ফল আপনাদের জীবন থেকে কোনোদিন মুছে যাবে না, ইউ ক্যানট ইরেজ ইট। বোঝা গেল? আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা আমার এই প্রচারের ফলটা আপনাদের সামনে যা বললাম একেবারে মুছে দিতে পারবেন না। যদি এই জন্মে ভুলে যান পরের জন্মে সেই এই যে কথা শুনে সেটা আবার জাগাবে। অর্থাৎ প্রচার মানে যেখানে প্রচার করব, যার হৃদয়ে প্রচার করলো সেখানে একটা ইম্প্রেশন, একটা স্ট্যাম্প দিয়ে এলাম, একটা স্ট্যাম্প লোগো, আর সেই স্ট্যাম্পটা কোনো দিন মুছতে পারবে না। হেরে গেল প্রচার, যেটা করেছিলেন বামন গোস্বামী মহারাজ, যেটা করতেন কেশব গোস্বামী মহারাজ। চব্বিশ পরগনায় কোনো একটা জায়গা প্রচারে গেছিলেন, সেখানে শিষ্য বলছেন বেশ কিছুদিন পরে, গুরুদেব এখানে আর কোনোদিন প্রচারে আসবো না। এ কেন রে, কী হলো? আরে এখানে না পাওয়া যায় টাকা, না পাওয়া যায় লোকজন, কিছুই না। বলিস কি, তুই কি কথা বললি? হ্যাঁ, তুই তো প্রচার করতে পারবি না, তোর দ্বারা প্রচার হবে না, প্রচার তারা করবে। যেখানে গরিব থেকে গরিব, অত্যন্ত গরিব জায়গা, সেখানেও হরিকথা বললো তাদের উদ্ধারের জন্য, যেখানে কেউ দেবে কেউ দেবে না, তো সেগুলো কি তুই খাবি? সেগুলো তো ভগবানকেই দিবি, তো ভগবানের ইচ্ছা আসুক না আসুক তোরা প্রচারের কাজ করতে পারবি না। প্রচার করতে গেলে যে ধরনের সাহস, যে ধরনের অকৈত্য বা অ্যাবসলিউট ট্রুথ আলোচনা করবার যে মানসিকতা, যে হৃদয়, অপ্রাকৃত সত্যকথা সবাই বলতে পারে না। কিছু চ্যাটাং চ্যাটাং হরিকথা কথা বলে দিলাম মনে করলো হরিকথা, তা নয়, চ্যাটাং চ্যাটাং কিছু কথা বলে দিল এইটাই মনে করো হরিকথা। ওই জন্য বহুপাত কয়েক জায়গায় বলেছে বেশ এরকমভাবে। আপনারা মনে করবেন না এই সমস্ত জনগণকে খেপিয়ে দিলে আমার প্রচার হয়ে গেল, প্রভুপাত বলতেন এই ভাষাটা। আপনারা মনে করবেন সবাইকে একটু খেপিয়ে দিলাম, যার জনসাধারণ জনসভায় যদি খেপে গেল তাহলে প্রচার হয়ে গেল, তা নয়। প্রচার মানে হলো নিজের আদর্শ, নিজের আচরণ। একটা আদর্শশীল বৈষ্ণব সে সামনে এলে তাকে দেখে বোঝা যায়, সে সামনে এলেই বোঝা যায় যে এ কী কী বস্তু। শিষ্য তো তাকে বলে যে যাকে দেখে লোকে বলবে ইনি কে, এনার পরিচয় কী, এনার পরিচয় কী, এনার গুরুদেবকে। একটা উদাহরণ মনে পড়ে যায়, আসামে প্রচারে গেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নাম বলার দরকার নেই, তিনজনে প্রচারে গেছেন আসামে। সেখানে বিশাল বৃষ্টি হচ্ছে, দুদিন তিন দিন ধরে কাটা কাটা বৃষ্টি, জল জমে গেছে একেবারে। সেখানে এক গুরুভাই তাকে মামন গোস্বামী বলছেন কী হলো, রেডি হন, এগুলো আমাদের প্রচারে যেতে হবে, ওখানে হরিকথায় যান, আপনি যান, কি প্রচারে যাবেন, এই বৃষ্টি হচ্ছে দেখছেন না, জল জমে গেছে, প্রচারে যান, যান আপনি যান। মামন গোস্বামী ছাতাটাকে নিলেন, কাপড়টাকে এরম তুললেন, তুললে আপনারা থাকুন বাড়িতে রেস্ট নিন, এখানে আমি যাই। বলা যায় না একটা লোকই যদি আসেন, যে একটা লোকের কাছে কিছু বলবো, আমার তো আর কয়েক হাজার লোক থাকলে কথা বলে এমন কোনো কথা নেই, এরকম আমার জীবনে হয়, কখন হাজার হাজার লোক, সূর্যকুণ্ডে একটা লোক শুনছে, আমার কেউ নেই, পাগলের মধ্যে ভগবানকে শোনাচ্ছি আট ঘন্টা, আট ঘন্টা, ছ ঘন্টা, আট ঘন্টা ভগবানকে, খালি সূর্যান ভগবান, ভগবানকে শুনছি, কেউ নেই। এটা ভগবানকে, ভগবানকে শোনালে হরিকথা হয়। পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে নিজ, শুনো নিজ গুণগান, এটা সিদ্ধান্ত। কেউ যদি আমি হরিকথা বলি সে অহংকারী, তার দ্বারা হরিকথা হবে না। বামন গোস্বামী কাপড় তুলেই ছাদা নিয়ে সেইখানে গেলেন জল মারিয়ে, সেখানে গিয়ে দেখেন স্টেজেতে হাজার হাজার আসামের সব লোক এসে ভর্তি, ছাতা নিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, সাধু আসবে কি বলবে। বামন গোস্বামী মহারাজের ভগবান সুযোগ দিলেন, তিনজন চারজন থাকলে হরিকথাটা ভাগ হয়ে যেত, এখন একাই বললেন দু আড়াই ঘন্টা, একাই আড়াই তিন ঘন্টা খালি বললেন হরিকথা। উৎসাহিত হলো, লোকে উপকার পেলেন, ছাতা নিয়ে সব এসছে, আপনাদের এটা বিশ্বাস হয় না, বলুন দাঁড়া তাকে কোনো হয় নাকি। বামন গোস্বামী নিজে মুখে শোনো এইসব কথা, আপনাদের বিশ্বাস হয় না, এখনকার দিনে বিশ্বাস হবে না, কেন মায়াদেবী আপনাদের এত কৃপা করেছে, এখন আধ ঘন্টা আপনারা দিতে পারেন না সাধুর জন্য। জলন্ধর পাঞ্জাবে যেসব জায়গায় আমার কথা চলে চলতো, এখন অবশ্যই যেতে চাইছি না, বাটিন্ডা জলন্ধর, জলন্ধরে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ, আমার গুরুপাদ পদ্ম, বিভিন্ন গুরুবর্গ যেতেন তখনকার দিনে, আজ থেকে ষাট বছর, সত্তর বছর, আশি বছর আগে, দিনের মধ্যে চারবার হরিকথা হতো, চারবার। আমাদের এখানে যে ঋষিকেশ মহারাজ আছেন, যে ঋষিকেশ মহারাজ দেহ রেখেছেন, ঋষরায়, ঋষরায় ঋষিকেশ, এই ঋষরায় ঋষিকেশ মহারাজ বলতেন বাবা এই এই হরিকথা আমাদের জল খাওয়া, এটা কিছুই না, ঋষিকেশ মহারাজ বলছে এটা জল খাওয়া, কিছুই হয় না, আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এই হরিকথা আমাদের জল খাওয়ার কিছু না। জানো না ওই সময় যে হরিকথা হতো, এক এক গুরুবর্গ বলছে সকালে হয়ে গেল নটা দশটার থেকে,
আবার খাওয়া দাওয়ার পরে হরিকথা হলো, আবার সন্ধেবেলা রাত্রিবেলা চারবার, বলেন কি এখন তো একবার হরিকথা হলে খাওয়ার টাইম একবারে আসবে, কখন প্রসাদটা দেয় বলো 12টা 1টা, ও তখনই যাবো, তার মধ্যে ছিটে ফোটা যদি দু একটা কথা কানে রোগে ঢুকলো খেতেও তো পাবো, কেউ তো বলবে না চলে যাও। কিন্তু আমাদের মহোৎসবটা হলো হরিকথার উৎসব, এইটি লোকে বোঝে না। বামন গোস্বামী মহারাজ প্রায় হেসে হেসে বলতেন, এগুলো কি হরিকথা শোনার লোক, খিচুড়ি খাওয়ার লোক, খিচুড়ি খেতে এসছে, এরা খিচুড়ি খেতে এসছে, এরা হরিকথা কখনই শুনবেন। হরিকথা শোনার লোকের সংখ্যা কমে গেছে, তাও আছে, নেই বললে হয় না, অত্যন্ত অল্প। সেই জন্য এইসব উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। একবার পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ তা বসে রয়েছেন, তার চেয়ারটা অদ্ভুত ছিল, একটু একটু শোয়ানো হচ্ছে, তিনি ওখানে বসে রয়েছেন, প্রচার পার্টি ফিরল কোনো জায়গা থেকে হই হই করে, গুরুদেবকে সবাই দণ্ডবোধ করছে, তো বিশেষ বিশেষ কয়েকজনকে কেশব গোস্বামী যেহেতু কী গো প্রচার কেমন হলো, গুরুদেব আর বলবেন না যা প্রচার হয়েছে একেবারে সব ভুলতে পারছে না, সব ছুটে যেতে হবে আবার, তো তাই নাকি প্রচার কিছুই হয়নি, বলেন কি প্রচার ভালো হয়েছে, সব লোক আবার ডাকছে, যখন কখন আসি আমরা বারবার ডাকছে, কেশব গোস্বামী একই কথা বলছে, প্রচার ভালো হয়নি তোদের, প্রচার ভালো হয়নি, জিজ্ঞাসা করুন, এই তো মহারাজ এসছে, প্রচার খুব ভালো হয়েছে, সব লোক ডাকছে ভালো, তাহলে ওই জন্যই তো বলছি প্রচার হয়নি, প্রচার যদি হতো অ্যাবসলিউট ট্রুথ অপ্রাকৃত সত্য বলতি, লোকগুলো তোর বিরোধী দায় চলে যেত, রেগে যেত, তো সেই সব কথা বলিস না, বহুপাদের সেই সব কথা বলিস না, বহুপাদের সেই সব কথা যদি বলতিস সেগুলো লোকের খুব একটা বাইরের দৃষ্টিতে আনন্দ লাগবে না, কিন্তু এটি হচ্ছে অমৃত। এই জন্য জগন্নাথদাস বাবাজী মহারাজ অত্যন্ত দুঃখের সঙ্গে জানছেন, যে সব গুরু বৈষ্ণব অপ্রাকৃত বাণীর দ্বারা এই বদ্ধজীবগুলোকে উদ্ধার করে অপ্রাকৃত জগতে নিয়ে যেতে চায়, দুদিনের জীবন কদিন পরে পচে গুলো পড়ে থাকবে, অপ্রাকৃত জগতে কেউ যেতে চাইছে না, এই শরীরটাকে সর্বস্ব, সব মায়াবাদী বেশিরভাগ, এই শরীরটাকে সর্বস্ব, দেহাত্মবুদ্ধি, মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতন্য, দেহাত্মবুদ্ধি এটা হচ্ছে বিবর্তের স্থান, এটাকে বিবর্ত, এটাকেই আমি মনে করে নিই, শরীরটা আমি নয়, আজকে মেয়ে ছেলে কালকে শরীরটা ছেড়ে গিয়ে একটা পুরুষ মানুষ হয়ে যাবে, কালকে একটা গাদা হয়ে যাবে, গরু হয়ে যাবে, এটা বুদ্ধিমানের কাজ নয়, শরীর আত্মা দেহ থেকে বেরোবে, অন্য অন্য জায়গায় চলে যাবে, কী লাভ হবে, কাজে এই শরীরটা থাকতে থাকতে গীতাতে যে ভগবান বলেছেন, অর্থাৎ এই শরীর থাকতে থাকতে পরব যে উপকারটা গুরু বৈষ্ণব দিতে চাইছেন সেটাকে গ্রহণ করা ঐকান্তিকভাবে প্রয়োজন, নচেত কোনো লাভ হবে না, জীবনটা বৃথা হয়ে যাবে, এই মনুষ্য শরীর ধারণ করে খালি খাবো দাবো নরকে যাব, আমার ইচ্ছা মতো আমি ঘুরবো যা খুশি করবো, লাভ হবে না, পরে কাঁদতে হবে সবাইকে, কিচ্ছু লাভ নেই। নৈশাং মতি স্থাব দূরহ ক্রমাঘ্রি স্পৃশ্যাত্তনর্থাপগম যদর্থ মহীয়সম্পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানম ন বৃণীত যাবত বাঞ্ছা কল্পদুর্বশীকে বাসিন্দু ভবিষ্য পচিতানং পাবনে ভবিষ্যভ্য। কাউর যদি কোনো প্রশ্ন থাকে বলো, কেউ যদি সন্দেহ থেকে থাকে কোনো কথাতে, সবই উত্তর দিয়ে দিয়েছি, তথাপি যদি থাকে, হ্যাঁ প্রশ্ন সবাই পাবে, এরকম হতো কেউ প্রশ্ন করার জন্য ছটপট ছটপট করছে, মানে বসুর ও জানি না ওর প্রশ্ন কী, যখন হরিকথা বললাম আমি উত্তর পেয়ে গেছি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ কর্দম দৃষ্টি কী হলো, ভগবানকে পেয়েছে তো ফিজিক্যালি পেলো বাইরে, সে ভগবানকে পাওয়া, ভগবানকে ভগবানকে পাওয়াটা তো একটা অনুভবের মধ্যে আনতে হবে, আমার কথাটা বোঝা গেল, শোকেশে সাজানো, আমার কথাটা ভালো করে খেয়াল করতে হবে, শোকে নে শোকেশে সাজানো যে রসগোল্লাটা আছে ওটা মিষ্ট নয়, সে আবার কী কথা বলে, হ্যাঁ কথাটা ঠিকই বলেছি, মিষ্টতার পসিবিলিটি আছে, আমার কথা বোঝা গেল না, খুব বেদান্তের গুপ্ত কথা, শোকেশে যে সাজানো আছে মিষ্টিটা ওটা মিষ্টির সম্ভাবনা আছে, মিষ্টি নয়, যে শোকেশের মিষ্টিটা আমার জীবের সঙ্গে কন্ট্যাক্ট হলো তারপরে ওটা মিষ্টি, এমনও তো হতে পারে ওটা মিষ্টি দেয়নি, আমি মিষ্টি দেখি বললাম মিষ্টি আছে, হয় নাকি হয় না, অনেকে তো পরমান্নতে চিনি দিতে ভুলে যায়, তাহলে কী হয় তাতে পরমান্ন দেখে এটা মিষ্টি, বোকার মতো কথা, ওই জন্য ভগবান তার কাছে এসছেন, কিন্তু এটি সব নয়, কিন্তু ভগবানকে ডাইজেস্ট করবো, ভগবানকে যে নেবো হৃদয়ের স্থান দেবো সেই জন্য আমাকে আচরণ করতে হবে, জঙ্গলে যেতে হবে, এই জন্য গেল, বোঝা গেল, এই পর্যন্ত থাকুক, কিছু প্রশ্ন আছে নাকি তোমার, আর কার কী প্রশ্ন আছে, আছে কেউ না, হয়ে গেল তাহলে, তাহলে এখানেই থাক, একটু মহামন্ত্র করে দেন, মহামন্ত্র করে দাও।